আচ্ছা, আপনারা কি ওয়ার্কশিট বাসায় দেখেছেন কেউ? ওয়ার্কশিটটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করবো। আমরা সমনে জাবেদা গত ক্লাসে বলেছিলাম যে ওয়ার্কশিটের ভিতরেই আমরা সমনে জাবেদা করতে পারবো, এই কারণে আমরা গত ক্লাসে সমনে জাবেদা নিয়ে এত আলোচনা করি নাই। আমরা একটা সমনে জাবেদা করানোর পরে আমরা ওয়ার্কশিটে চলে গেছিলাম। তো ওয়ার্কশিট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে, এবং ওয়ার্কশিটে আমরা মোটামুটি ওয়ার্কশিট করতে গেলে আমাদের সমনে জাবেদা অবশ্যই লাগবে। ওয়ার্কশিটে আমরা সমনে জাবেদার আরো কিছু কিছু বিষয় আমরা আলোচনা করতে পারবো, ঠিক আছে? তো আমাদের সাথে মোটামুটি 11 জনের মতো জয়েন করেছে অলরেডি, তো আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? 11 জন যেহেতু জয়েন করেছে, আপনাদের সময়ও মানে খুব অল্প, আমরা যতটুকু পারি আলোচনার মাধ্যমে যদি আপনাদের সেই সময়টা আমরা যদি ব্যবহার করতে পারি, কিছু যদি আপনাদেরকে শেখানো যায়, তো সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। তো শুধু শুধু বসে থেকে লাভ নেই, বা ধরেন আড্ডা দিয়েও লাভ নেই। আপনারা অ্যাকাউন্টিং এর বিষয় যেহেতু এটা স্যাররা বুঝায় না, দিলে অনেকের ক্ষেত্রে এটা বোঝা খুব টাফ হয়ে যাবে। তো আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, আমাদের সাথে অলরেডি 13 জনের উপরে জয়েন করেছে, তো আমরা ক্লাস শুরু করি। সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন, ঠিক না? জি স্যার। আচ্ছা, শুনতে পাইলে আমরা ধরেন যে স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম, আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের এইখানে আজকের যে আলোচনা, আপনারা একটু যদি আমরা যদি পিছনে একটু ফ্ল্যাশব্যাকে যাই, যে আমরা আজকে ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব, ওয়ার্কশিটের একটা অঙ্ক করব, ওয়ার্কশিট কিভাবে করা যায় সেটা আগে করব, এবং ওয়ার্কশিটের একটা অঙ্ক করব, ঠিক আছে? ওয়ার্কশিটের এই অঙ্কটা করার পরে যদি আমাদের কাছে সময় থাকে, তাহলে আমাদের যে লাস্ট চ্যাপ্টার আছে, না লাস্ট চ্যাপ্টার না, ধরেন যে আপনাদের যে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট আমরা বলি, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে আর কি, ইনকাম স্টেটমেন্ট না, ফাইন্যান্সিয়াল বিবরণী। হ্যাঁ, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা চেষ্টা করবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটু জাম্প করার জন্য। তার আগে আমরা এখানে ধরেন যে আপনাদের ওয়ার্কশিট যেটা আছে, এটা আগে আলোচনা করে শেষ করি। তো যারা এই আসতেছেন, নতুন জয়েন করতেছেন, তারা একটু কাইন্ডলি আপনাদের মাইকটা মিউট করে নেবেন, ঠিক আছে? আসার পরেই আমি মিউট করছি, কিন্তু আপনাদের যদি আনমিউট থাকে, আপনারা নিজেরাই বুঝবেন, আপনারা একটু মিউট করে নেবেন। আচ্ছা, যাক, তো সবাই মোটামুটি আমরা এখানে যারা ছিল ওয়েটিং রুমে আমি জয়েন করে দিলাম। তো আমরা ওয়ার্কশিট নিয়ে আলোচনা শুরু করি। তো ওয়ার্কশিট আমরা আজকে ডেফিনেশনে যাবো না, আমরা ওয়ার্কশিটে গত ক্লাসে যেটা বলেছি, যে ওয়ার্কশিটটা মূলত হচ্ছে একটা খসা কাগজ, যেখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের যেই খতিয়ানের জেরগুলো বা আমাদের প্রতিষ্ঠানের যে হিসাবগুলো আছে, আমরা খতিয়ানের জেরগুলোকেই ধরেন যে আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব বলি, এই হিসাবগুলো নিয়ে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে। আমরা এই অসমন্বয়ী যেই র্যামিলটা, যেটাতে আমার এই প্রতিষ্ঠানের খতিয়ানের জেরগুলো থাকে, এটার সাথে আমার কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকে, ওইগুলো অ্যাডজাস্ট করে আমরা যখন আমাদের প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট এবং আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি আছে, দ্যাট মিন্স ব্যালেন্স শিটে আমি সম্পত্তি এবং দায় সেটা আমি খসড়াভাবে একটা কাগজে করে দেখি আমার ফাইনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগে, তখন এই কাজটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কশিট, ঠিক আছে? ওয়ার্কশিটটা আসলে একটা খসা কাজ, যেখানে আমার ইনকাম এবং আমার বর্তমান আর্থিক অবস্থা জানার জন্য আমি যে কোনো একটা খসড়া কাগজে আমার যেই প্রতিষ্ঠানের যে এই লেনদেন গুলো হলো এই সারা বছর ধরে, এটা একটা খসড়া কাগজে লিখে আমি একদম ফাইনাল আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা পর্যন্ত আমি এটা তৈরি করি। তো এর মাধ্যমে আমার প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্টে ইনকাম কত এবং আমার ব্যালেন্স শিটে অ্যাসেট এবং দায়ের পরিমাণ কত, সেটাও আমি বের করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমার এখানে আমরা বলি হচ্ছে ওয়ার্কশিটের মূল কাজ। তো আমরা ওয়ার্কশিট করতে গেলে, আপনারা অনেক সময় এখানে গত ক্লাসে একজন কোশ্চেন করেছিলেন যে ওয়ার্কশিট করতে গেলে আপনার কাছে এখানে 8 গড়া 10 গড়া 12 গড়া ওয়ার্কশিটের কথা আসবে, যে ওয়ার্কশিটটা আপনি কত ঘরের ওয়ার্কশিট আসলে করবেন। তো ওয়ার্কশিট করতে গেলে আপনারা এখানে যদি 8 গড়া ওয়ার্কশিট বলেন, 8 ঘরা ওয়ার্কশিটের ক্ষেত্রে আপনার এখানে 8টা ঘর থাকবে। তো 8টা ঘর বলতে আমরা টাকার 8টা ঘর বলি আর কি। যেমন এখানে অ্যাকাউন্টস টাইটেল থাকে, অ্যাকাউন্টস টাইটেলের পরে এখানে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট এক এক 2টা গড়, এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্টের 2টা গড়, এবং এখানে ইনকাম স্টেটমেন্টের 2টা গড় এবং ব্যালেন্স শিটের 2টা গড়, তো টোটাল হচ্ছে 8টা ঘর। এই টাকার ঘরগুলোকে আমরা ঘর হিসেবে এখানে কাউন্ট করতেছি। তো এখানে 8 ঘরা আমি যদি ওয়ার্কশিট করতে যাই, 8 ঘরা ওয়ার্কশিট করতে গেলে আমার ট্রায়াল ব্যালেন্সের সাথে আমার ওয়ার্কশিট করতে গেলে অবশ্যই কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে। ট্রায়াল ব্যালেন্সটাকে আমরা বলে হচ্ছে অসমন্বিত র্যামিল, এটার সাথে আমার কিছু জিনিস সমন্বয় করে নিতে হয়। সমন্বয় মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো এই সমন্বয় করার পরে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি হয়। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের থেকেই আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা আমরা তৈরি করি।
কিন্তু আটগড়া ওয়ার্কশিটের ক্ষেত্রে আপনি এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আপনি এখানে পাবেন না। আটগড়া ওয়ার্কশিটের ক্ষেত্রে আপনার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আপনার তৈরি করা লাগে না বা এটা ম্যান্ডেটরি না। যদি আটগড়া আপনার ওয়ার্কশিট তৈরি করতে বলে তাহলে আপনি এখানে আপনার যেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা এখানে লিখবেন না, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টগুলো লিখবেন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এখানে আর দিতে হবে না। এটাই হচ্ছে আটগড়া ওয়ার্কশিটের বিশেষত্ব। তো দশ গড়া ওয়ার্কশিট গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে দশ গড়া ওয়ার্কশিট থাকতে এখানে অ্যাডজাস্টমেন্টের পরে আমি ট্রায়াল ব্যালেন্সের সাথে আমার যে নতুন অ্যাডজাস্টমেন্টগুলো আসলো যেটা আমার সমন্বয়ে আমার যেটা আমার এই র্যামিলের জিনিসগুলোর সাথে আমার যোগ বিয়োগ হবে, এই অ্যাডজাস্টমেন্টগুলো যখন আমি এই ট্রায়াল ব্যালেন্সের সাথে করে নিব তখন এইটার উপর বেসিস করে আমি ফাইনাল একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব, যেটার উপর বেসিস করে আমি ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা তৈরি করব। তো এটা হচ্ছে দশ গড়া ওয়ার্কশিটের কাজ। তো দশ গড়া ওয়ার্কশিটের পরে আমার এখানে বারো গড়া ওয়ার্কশিট যেটা আছে, বারো গড়া ওয়ার্কশিটের ক্ষেত্রে আমরা এখানে বারো গড়া ওয়ার্কশিটের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে এখানে দুইটা ঘর অতিরিক্ত থাকে, সেটা হচ্ছে আমরা এখানে বলেছি রিটেন আর্নিং স্টেটমেন্ট। তো রিটেন আর্নিং স্টেটমেন্ট বলতে আমরা এখানে ধরেন আমাদের যে ইনকাম স্টেটমেন্ট থেকে যে ইনকামটা হয় এই ইনকামটা আমরা সরাসরি এই রিটেন আর্নিং স্টেটমেন্ট যেটা আছে এটাতে আমরা স্থানান্তর করি। এইখানে স্থানান্তর করে আমার বছর শেষে কত টাকা আমার রিটেন আর্নিং এ আছে বা আমরা কত টাকা এখানে এই রিটেন আর্নিং এ জমা হয় এটা একটা ব্যালেন্স আমরা জানতে চাই। তার মানে আমার প্রতিষ্ঠানটা যেহেতু চলমান একটা প্রতিষ্ঠান এবং এটা কন্টিনিউয়াস ইয়ার বাই ইয়ার চলতে থাকবে, সেই কারণে আমরা একটা রিটেন আর্নিং স্টেটমেন্টও তৈরি করি যেখান থেকে আমরা প্রত্যেক বছরের ইনকামটা আমরা মানে একটু নজর দিলেই আমরা দেখতে পারি যে এখানে আমার 2018 ইনকাম কত ছিল, 2019 কত ছিল, 2020 কত ছিল। তো রিটেন আর্নিং স্টেটমেন্টের ভিতরে আপনার প্রিভিয়াস ইয়ারের ধরেন যে প্রারম্ভিক ইনকামের ব্যালেন্সটা কত ছিল, এই বছর আমার কত টাকা ইনকাম হয়েছে, এই বছর আমি কত টাকা ডিভিডেন্ড দিয়েছি এবং সব কিছুর পরে আমার কত টাকা আমার আর্নিং হিসাবে আছে সেটা আমরা এক নজরেই এই রিটেন আর্নিং স্টেটমেন্ট থেকে দেখতে পারি। তো সেই কারণে রিটেন আর্নিং স্টেটমেন্টটাও অনেক সময় আপনার ওয়ার্কশিটে আমরা করি। তো রিটেন আর্নিং ওয়ার্কশিটেও রিটেন আর্নিং স্টেটমেন্টও আপনার দুইটা ঘর থাকে ডেবিট ক্রেডিট। তো এইভাবে আমাদের টোটাল যে বারোটা ঘর ম্যাক্সিমাম বারোটা ঘরে আমরা এই ধরেন ওয়ার্কশিট যেটা আছে আমরা যদি ওয়ার্কশিট করতে যাই তাহলে আমাদের ওয়ার্কশিটটা করা লাগে। তো আমরা এখানে যদি একটু যাই আমাদের এখানে ওয়ার্কশিটের তিনটা ক্লাসিফিকেশন আমরা দেখেছি, ঠিক আছে, তিনটা ক্লাসিফিকেশন। এর ভিতরে হচ্ছে আটঘরা ওয়ার্কশিট। আটঘরা ওয়ার্কশিটে আমরা দেখলাম যে আটঘরা ওয়ার্কশিটে আপনার এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা থাকে না। তারপরে আমরা দেখলাম হচ্ছে দশ ঘরা ওয়ার্কশিট যেখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আসবে এবং এখানে দশ ঘরা ওয়ার্কশিটের পরে আমাদের এখানে আছে বারো ঘরা ওয়ার্কশিট যেটা আটঘরা ওয়ার্কশিটের সাথে পার্থক্য হচ্ছে এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্লাস এখানে আমার এখানে রিটেন আর্নিং স্টেটমেন্টের একটা ঘর থাকবে। তো এই দুইটা ঘর অ্যাড হইলে দুই দুই চার ডেবিট ক্রেডিট টাকার ঘর মিলায় আপনার আট ঘরের সাথে চারটা ঘর মিল হইলে বারো ঘরা ওয়ার্কশিট তৈরি হয়। আর এই আট ঘরের সাথে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা যোগ হলে শুধুমাত্র দশ ঘরা ওয়ার্কশিট তৈরি হয়। তো এই হচ্ছে ওয়ার্কশিটের ব্রিফ আইডিয়া। ওয়ার্কশিট নিয়ে ধরেন যে এই থিওরিটিক্যাল বিষয় নিয়ে আজকে আলোচনা না, তো তারপরে একটা বেসিক আলোচনা করে দিলাম কারণ অনেকেই এটা প্রশ্ন করবে যে স্যার এটা একটু বুঝে দিলে ভালো, তো সেই কারণে আমি বুঝাইলাম আজকে। তো আসেন আমরা এখন ওয়ার্কশিট কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখি। আর ওয়ার্কশিট তৈরি করতে গেলে স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা সবসময় দশ গড়া ওয়ার্কশিটার কথাই চিন্তা করবো যে দশ গড়া ওয়ার্কশিটটা কিভাবে তৈরি করা যায়, বা ওয়ার্কশিট তৈরি করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেটই হচ্ছে দশ গড়া ওয়ার্কশিটটা আমরা তৈরি করবো, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আমরা আসেন কিভাবে ওয়ার্কশিট তৈরি করা যায় সেটা একটু দেখি। তো ওয়ার্কশিট তৈরি করতে গেলে আমাদের মোটামুটি এখানে পাঁচটা থেকে ছয়টা স্টেপ ফলো করা লাগে, একদম মিনিমাম আপনি যদি করতে চান পাঁচটা স্টেপ আপনার ফলো করা লাগবেই। পাঁচটা স্টেপের ভিতরে আপনি যদি প্রথম স্টেপটা বলেন আপনাকে একটা র্যামিল দেওয়া থাকবে, ঠিক আছে, প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে একটা র্যামিল দেওয়া থাকবে, এই যে এরকম একটা র্যামিল দেওয়া থাকবে। এই র্যামিলটা আপনি ওয়ার্কশিটে যখন এই যে দশটা ঘর করবেন আপনার যে ওয়ার্কশিটে এভাবে আপনি দশটা ঘর করলেন, দশ ঘর ওয়ার্কশিটে আপনি ওয়ার্কশিট তৈরি করতে গেলেই দশটা ঘর করে ফেলবেন। দশটা ঘর করার পরে আপনার যে র্যামিলটা দেওয়া থাকবে এই র্যামিলটা সরাসরি আপনার এই ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট আইনে বসা দিবে। ট্রায়াল ব্যালেন্স বা র্যামিল যেটা আপনার অঙ্কে দেওয়া থাকবে, ধরেন যে এই অঙ্কটা আপনার দেওয়া আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা আপনার দেওয়া আছে, এটা থেকে বলছে আপনাকে একটা ওয়ার্কশিট তৈরি করার জন্য। তো এটা যখন আপনার দেওয়া থাকবে প্রথম স্টেপটাই হচ্ছে আপনি ওয়ার্কশিট তৈরি করতে গেলে আপনি প্রথমে দশটা ঘর করে ফেলবেন। দশটা ঘর করে আপনার কাজটাই হচ্ছে, প্রথম কাজটাই হচ্ছে
আপনি আপনার যে চাইল্ড ব্যালেন্সটা দেওয়া থাকবে অঙ্কে, এই চাইল্ড ব্যালেন্সটা হুবহু এনে আপনি আপনার এই 10টা ঘরের প্রথম যে দুইটা ঘর ট্রায়াল ব্যালেন্সের জন্য যে ঘরটা করছেন, এই ট্রায়াল ব্যালেন্সের ঘরে এই যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট টাকা ক্রেডিট টাকা যেভাবে আছে সেম ভাবে আপনি ট্রায়াল ব্যালেন্সের ডেবিট টাকা ক্রেডিট টাকার ঘরে আয়না আপনি যে ঘরটা করছেন ওয়ার্কশিটের এই ঘরের প্রথম যে দুইটা কলম এই দুইটা কলমে আপনি এই টাকাগুলো বসাই দিবেন এবং অ্যাকাউন্টস টাইটেলের ঘরে আপনি অ্যাকাউন্টস টাইটেলগুলো দিবেন যেভাবে আছে। ক্যাশ থাকলে এখানে ক্যাশ লিখবেন, অ্যাকাউন্ট রিসিভেবল থাকলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল লিখবেন, এইভাবে যেভাবে আছে হুবহু রেওয়ামিল টাইনা বসাই দিবেন আপনার ওয়ার্কশিটে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে হুবহু যে রেয়ামেলটা দেওয়া থাকবে আপনার যেটা থেকে আপনার ওয়ার্কশিট করতে হবে সেটা আপনি সরাসরি আইনা বসাই দিবেন হচ্ছে আপনার ওয়ার্কশিটের প্রথম দুইটা ঘরে, ডেবিট ক্রেডিট যেভাবে আপনার রেয়ামিল আপনি তৈরি করেন সেইমভাবেই আপনার যে রেয়ামিলটা তৈরি করে দেওয়া আছে সেটা আপনি এখানে আইনা বসাই দিবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার রেয়ামিলটা স্থানান্তর হয়ে গেলে দ্বিতীয় কাজ হচ্ছে আমরা বলেছি যে আপনার এখানে ওয়ার্কশিট তৈরি করতে গেলে অবশ্যই আপনার এই রেয়ামিলের সাথে, এটা হচ্ছে আপনার অসমন্বিত রেয়ামিল, এই রেয়ামিলের সাথে আপনার কিছু সমন্বয় থাকবে, ঠিক আছে, মানে আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে। তো আপনি দ্বিতীয় কাজটা হচ্ছে সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলা আপনি আগে আলাদা একটা খাতাতে অ্যাডজাস্টমেন্ট দিয়ে নিবেন। যেমন এখানে আমরা যদি দেখি, এখানে ধরেন যে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট, আমরা ধরেন যে উপরের যেই রেয়ামিল দেওয়া ছিল এই রেয়ামিলের পরেই এই যে এই ঘরটাই ধরেন যে রেয়ামিল দেওয়া আছে এই রেয়ামিলের নিচেই আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট, ধরেন যে এই অ্যাডজাস্টমেন্টটা দেওয়া আছে আপনার, ঠিক আছে, যে আপনার রেয়ামিলের নিচেই এই অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া আছে। তো আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি যতটা অ্যাডজাস্টমেন্টই থাকে সবগুলো অ্যাডজাস্টমেন্ট আলাদা আলাদা আমরা যেভাবে অ্যাডজাস্টমেন্ট মানে এই সমন্বয় জাবেদা তৈরি করছি ধরেন সেইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট এখানে দিয়ে দিব। এখানে পাঁচটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, আপনি পাঁচটা অ্যাডজাস্টমেন্টের জন্য এভাবে ধরেন যে একদম ফর্মালি ঘর করা লাগবে না আপনার, আপনি পাঁচটা অ্যাডজাস্টমেন্টের টাকাগুলো ডেবিট ক্রেডিট কোন অ্যাকাউন্টে বলবে সেই অ্যাকাউন্টগুলো এখানে আইডেন্টিফাই করে ফেলবে। তো প্রথম ধরুন যে হচ্ছে এখানে ক্লোজিং প্রিপেড র্যান্ট টাকা 1000, মানে ক্লোজিং প্রিপেড র্যান্ট বলতেই বোঝাচ্ছে যে এখানে আপনার র্যান্ট যেটা ছিল প্রিপেড বা আপনি যেটা অ্যাডভান্স দিয়েছিলেন সেটা এখন শেষ হয়ে গেছে, মানে একদম ক্লোজিংয়ে এসে আপনার প্রিপেড র্যান্টটা 1000 টাকা ছিল, তার মানে এটাও আপনার এখানে শেষ। তো আপনি এখানে এটাকে র্যান্ট এক্সপেন্স হিসেবে দেখাবেন এবং প্রিপেড র্যান্ট এটা ক্রেডিট করে দিবেন। তো এটা হচ্ছে মূল কাজ, প্রথমে আপনি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলোর ডেবিট ক্রেডিট আপনি দাখিলা দিয়ে দিবেন, আপনি সমন্বয় জাবেদা করবেন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলোর, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ। তো প্রথম এই সমন্বয় জাবেদা করলাম, দ্বিতীয় যে সমন্বয় জাবেদাটা আছে এখানে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 500 ডিউরিং দ্য ইয়ার, যে 500 টাকা আপনার এখানে এক্সপায়ার হয়েছে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের। তো এক্সপায়ার হলে এটা খরচ, তো আপনি ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে দেখাবেন 500 টাকা, আর যেহেতু এটা এক্সপায়ার হয়েছে মানে এটা আগে আপনি দিয়ে রাখছিলেন, তো এটা প্রিপেড ইন্স্যুরেন্সটা আপনি কমাই দিবেন, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 500 টাকা। এরপর হচ্ছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল টাকা হচ্ছে 1000, তার মানে আপনি সার্ভিস প্রোভাইড করছেন কিন্তু 1000 টাকা আপনি এখনো পান নাই, ঠিক আছে। আনবিল মানে হচ্ছে এটা বিল করেন নাই বা এই টাকাটা আপনি পান নাই, বিল করা হয় নাই মানে হচ্ছে এটা আপনি পানি নাই বাকিতে আছে, তো সেই কারণেই আপনি সার্ভিস রেভিনিউটা হচ্ছে আপনার ক্রেডিট, আপনি ক্রেডিট এনে বসাই দিলেন 1000 টাকা, আর ডেবিট হচ্ছে যেহেতু এটা আপনার পাননি আপনি এটাকে দেনাদার হিসাবটাকে ডেবিট করে দিবেন। এরপর হচ্ছে আপনার স্যালারি পেয়েবল টাকা 500, যে আপনি 500 টাকা স্যালারি পেইড করেন নাই, বকেয়া আছে। তো বকেয়া স্যালারি থাকলে আমরা জানি যে স্যালারি এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট আর স্যালারিস পেয়েবল, যেহেতু এটা দায় স্যালারিস পেয়েবল অ্যাকাউন্টটা আপনার ক্রেডিট। এরপরে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অন ফার্নিচার 500, আপনার ফার্নিচারের জন্য আমরা গত ক্লাসে বলেছি যে যদি ডেপ্রিসিয়েশন হয় ডেপ্রিসিয়েশনটা আপনার এখানে ক্ষতি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ফার্নিচার আপনি ডেবিট করবেন, এবং যদি আপনার এখানে ডেপ্রিসিয়েশনের জন্য আমেরিকান পদ্ধতিতে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট যদি আমরা তৈরি করি, এটা আমেরিকান সিস্টেম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার আপনি এখানে ক্রেডিট করে দিবেন। আর ব্রিটিশ নিয়মে আপনি চাইলে ফার্নিচারটাকেও ক্রেডিট করা যায় কিন্তু আমরা এখানে আমেরিকান যে সিস্টেমটা আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট একটা তৈরি করব। তো এইভাবে আমরা আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ার্কশিটের ক্ষেত্রে আমাদের কিছু সমন্বয় জাবেদা দেওয়া থাকবে, সেই সমন্বয় জাবেদাগুলোকে আমরা এখানে জাবেদাভুক্ত করে ফেলবো, তার মানে এগুলো ডেবিট ক্রেডিট আমরা বের করে ফেলবো। তো ডেবিট ক্রেডিট এখন বের হয়ে গেছে, তো পাঁচটা সমন্বয় জাবেদার আপনি ডেবিট ক্রেডিট করলে এখানে 10টা ঘর হিসাবে পাবেন, 10টা হিসাব আপনি পাবেন। পাঁচটা সমন্বয় জাবেদা আপনি করছেন ডেবিট ক্রেডিট, তার মানে এখানে 10টা হিসাবের অ্যাকাউন্ট এখানে বের হয়েছে, আর কি 10টা অ্যাকাউন্ট এখানে বের হয়েছে। যেমন এখানে র্যান্ট এক্সপেন্স একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, যেমন র্যান্ট এক্সপেন্স
বা এখানে ভাড়া খরচ হিসাব একটা অ্যাকাউন্ট, অথবা প্রিপেইড রেন্ট অগ্রিম ভাড়া হিসাব এটা একটা অ্যাকাউন্ট। তো এইভাবে আপনার প্রত্যেকটাতেই এখানে 10টা অ্যাকাউন্ট কিন্তু বের হয়েছে। তো এখন আপনার কাজ হচ্ছে থার্ড স্টেপে, আপনি এখানে তো জাবেদাটা করে ফেলছেন, তো এই জাবেদের টাকাগুলা আপনি এইখানে অ্যাডজাস্টমেন্টের জন্য আপনার ঘর আছে এই ঘরে নিয়ে বসাবেন। এখন বসানোর ক্ষেত্রে আপনার যেই অ্যাকাউন্টগুলো অলরেডি তৈরি হয়েছে, এই যে র্যান্ট এক্সপেন্স অথবা প্রিপেইড র্যান্টস র্যান্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স, যেই অ্যাকাউন্টগুলো আপনার তৈরি হয়েছে এই অ্যাকাউন্টগুলো যদি আপনার এখানে র্যামিলে থাকে, এই যে এই র্যামিলটা যে আপনি এখানে এনে বসাইছেন যেটা দেওয়া আছে এটা যদি থাকে, তাহলে নতুন করে এখানে আর অ্যাকাউন্ট লেখার দরকার নাই। আপনি ধরেন যে এই যে প্রিপেইড র্যান্ট এখানে আছে, তো এখানে দেখেন প্রিপেইড র্যান্ট নামে একটা অ্যাকাউন্ট আছে, যে প্রিপেইড র্যান্ট আপনি যে জাবেদা দিচ্ছেন প্রিপেইড র্যান্ট এখানে আছে 1000 টাকা, কোন দিকে আছে ক্রেডিট দিকে। তো আপনি এখানে প্রিপেইড র্যান্টটা আপনি আইনা এখানে ক্রেডিট দিকে 1000 টাকা বসাই দিলেই আপনার এখানে কাজ শেষ, ঠিক আছে। তো আপনার যেখানে এই অ্যাকাউন্টগুলো আপনি কমন পাবেন, যেই জাবেদা সমনে জাবেদাগুলো আপনি করলেন, এই সমনে জাবেদাতে আপনার রেয়ামিলের সাথে যে অ্যাকাউন্টগুলো আপনি কমন পাবেন ওই অ্যাকাউন্ট ধরে ধরে আপনি সেটা ডেবিটে থাকলে ডেবিট, ক্রেডিটে থাকলে ক্রেডিট, যেটা আপনি এখানে জাবেদা দিচ্ছেন যেটা যেদিকে আছে এইখানে আইনা এটার সাথে সরাসরি এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরটাতে আপনি এটাকে ডেবিটে বা ক্রেডিটে বসাই দিবেন, ঠিক আছে। তো এই ডেবিটে বা ক্রেডিটে বসানোর পরে যেটা আপনার সমনে জাবেদাতে আছে ওই অনুযায়ী আপনি এখানে ডেবিট ক্রেডিট করবেন। যেমন এখানে প্রিপেইড র্যান্ট কিন্তু ডেবিট, কিন্তু সমনে জাবেদাতে আপনি প্রিপেইড র্যান্ট পাইছেন হচ্ছে এখানে ক্রেডিট 1000 টাকা, তো সেই কারণে আমরা এখানে প্রিপেইড র্যান্ট 1000 টাকা ক্রেডিট করবো। তো এই হচ্ছে আপনার কাজ, সমনে জাবেদাতে যেই হিসাবগুলো আপনি পাবেন সেই হিসাবগুলো যদি সরাসরি এখানে দেওয়া থাকে তো আপনি সেই হিসাবের পাশে এনে সেটা যদি ডেবিটে থাকে সমনে জাবেদাতে ডেবিটে বসাবেন, সেটা যদি সমনে জাবেদাতে ক্রেডিট করা থাকে সেটা ওই হিসাবের পাশে না ক্রেডিটে বসাবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এই কাজটা হয়ে গেলে আপনি সমনে জাবেদাতে, আপনার আরেকটা কাজ বাকি আছে এখানে হচ্ছে আপনি যে এই যে সমনে জাবেদাগুলো দিলেন, সমনে জাবেদাগুলো দেওয়ার পরে আপনি দেখবেন যে এইখানে সবগুলা অ্যাকাউন্টের জন্য আপনার এইখানে আপনি অ্যাকাউন্ট পাবেন না রেয়ামিলের ভিতরে। এই যে আপনি রেয়ামিলে যে এতগুলো অ্যাকাউন্ট আছে এই সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনার, আপনি যে সমনে জাবেদাটা এইমাত্র করছেন এই সমনে জাবেদাতে কিন্তু এই সবগুলো অ্যাকাউন্ট কাভার করবে না। তার মানে এখানে সমনে জাবেদাতে নতুন কিছু হিসাব আপনার আসবে। যেমন এইখানে আমাদের ধরেন যে আমরা যদি প্রথম সমনে জাবেদাটাই দেখি, প্রথম সমনে জাবেদা হচ্ছে র্যান্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড র্যান্ট ক্রেডিট। তো আমরা এখানে র্যান্ট এক্সপেন্সটা খুঁজবো। তো র্যান্ট এক্সপেন্স দেখেন আপনি এখানে প্রিপেইড র্যান্ট আছে, কিন্তু র্যান্ট এক্সপেন্স নামে আপনি দেখেন র্যান্ট এক্সপেন্স নামে কিন্তু কোনো এখানে হিসাব নাই। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আছে কিন্তু র্যান্ট এক্সপেন্স নামে কোনো হিসাব নাই। তো এইটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনার কোনো হিসাব না থাকে ওই নামে, তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওই নামে একটা হিসাব আপনার নিচে খুলতে হবে, ঠিক আছে। ওই নামে আপনি একটা হিসাব নিচে খুলবেন, এটা হচ্ছে আপনার এখানে মূল কাজ। আপনি সমনে জাবেদাটা করলেন, করার পরে যেই অ্যাকাউন্টগুলো আছে যেটা রেয়ামিলের সাথে মিলে সেইগুলোর পাশে আপনি ডেবিট থাকলে টাকাটা ডেবিটে বসাবেন, ক্রেডিট থাকলে টাকাটা অ্যাডজাস্টমেন্টের ঘরে নিয়ে ক্রেডিটে বসাই দিবেন, কাজ শেষ। কিন্তু আপনার যেই অ্যাকাউন্টগুলো বাকি রয়ে গেল, যেটা ধরেন যে এইগুলোর আপনি সরাসরি ডেবিটে বা ক্রেডিটে বসাইতে পারতেছেন না, যে অ্যাকাউন্টের টাকাগুলো ওই অ্যাকাউন্টের টাকাগুলো তো আপনার এখানে বসাইতে হবে। তো ওই অ্যাকাউন্টের টাকাগুলো আপনি বসাবেন কিভাবে, কারণ এখানে তো অ্যাকাউন্টগুলো নাই। তো সেই ক্ষেত্রে আপনি নতুনভাবে নিচে আপনার অ্যাকাউন্টটা লিখে নিতে হবে। যেমন এইখানে আমরা প্রিপেইড এক্সপেন্সের কোনো, এই যে প্রিপেইড এক্সপেন্স, এই যে র্যান্ট এক্সপেন্স যেটা আছে প্রিপেইড এক্সপেন্সের ঘর আছে, কিন্তু র্যান্ট এক্সপেন্সের কোনো ঘর নাই, এই যে র্যান্ট এক্সপেন্স। তো আপনার এখানে র্যান্ট এক্সপেন্সের কোনো এখানে হিসাব নাই, তো আপনি কি করবেন এখন, এটা কি বাদ দিয়ে দিবেন? বাদ তো দেওয়া যাবে না। তো সেই কারণে আপনি এখানে র্যান্ট এক্সপেন্স নামে একটা অ্যাকাউন্ট এখানে নিচে অ্যাড করতে হবে। এইভাবে যতগুলো অ্যাকাউন্ট আপনার এখানে উপরে দেওয়া নাই এই অ্যাকাউন্টগুলোর জন্য আপনার নিচে ঘর তৈরি করতে হবে, মানে নতুন একটা হিসাব এখানে আপনার নতুনভাবে লিখে নিতে হবে। যেমন এখানে আমরা 3 নাম্বারটাতে যদি আসে, এই যে দেখেন এটা হচ্ছে স্টেপ 2-তে আমরা যদি আসি, এই যে দেখেন র্যান্ট এক্সপেন্সের জন্য আমরা যে জাবেদাটা করছি উপরে জাবেদাটাতে যদি আমরা যাই একটু, ধরেন আচ্ছা আমরা বড় করে নিলাম, এখানে দেখেন আমরা প্রথম যেই সমনে জাবেদাটা করেছি সমনে জাবেদাটা ছিল হচ্ছে র্যান্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড র্যান্ট ক্রেডিট। তো আমরা একটু আগে দেখলাম যে র্যান্ট এক্সপেন্সের কোনো ঘর নাই, তো সেই কারণে আমি র্যান্ট এক্সপেন্স নামে নতুন একটা ঘর আমার যেই এই ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া ছিল এই ট্রায়াল ব্যালেন্সটার নিচে
এই যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে, এই ট্রায়াল ব্যালেন্সের টোটালের নিচে আমি র্যান্ট এক্সপেন্সের যেহেতু হিসাব উপরে নাই, এখানে র্যান্ট এক্সপেন্সের কোনো হিসাব নাই র্যামিলে, তো সেই কারণে আমরা র্যান্ট এক্সপেন্স নামে নতুন একটা হিসাব নিচে আমরা লিখে নিব। এই যে র্যান্ট এক্সপেন্স, এখানে ডেবিট আছে, যে অ্যাডজাস্টমেন্ট ডেবিট সাইড র্যান্ট এক্সপেন্স, এই যে ডেবিট, আমরা জাস্ট এই ট্রায়াল ব্যালেন্সের নিচে র্যান্ট এক্সপেন্স ডেবিট নামে একটা ঘর খুলে নিলাম। আর প্রিপেড র্যান্ট, এই যে প্রিপেড র্যান্ট নামে একটা ঘর আছে অলরেডি, প্রিপেড র্যান্ট একটু আগে আমরা দেখাইছি, এই যে প্রিপেড র্যান্ট, এই যে প্রিপেড র্যান্ট আপনি ধরলেন, আপনার ট্রায়াল ব্যালেন্সে কিন্তু কিছু কিছু এখানে কিছু করতে পারবেন না, আপনি অ্যাডজাস্টমেন্ট যেটা আছে অ্যাডজাস্টমেন্টের ঘরে এসে আপনি ডেবিট বা ক্রেডিট করবেন, এই ট্রায়াল ব্যালেন্সের ভিতরে না। তো অ্যাডজাস্টমেন্টের এখানে আপনি দেখতেছেন যে প্রিপেড র্যান্টটা আপনার এখানে ক্রেডিট করে দেওয়া আছে, তো আপনি প্রিপেড ট্রেনটা 1000 টাকা এখানে ক্রেডিট করে দিবেন, যেটা উপরে যেভাবে আছে এইভাবে আপনি এখানে এনে বসাবেন। এরপর হচ্ছে সমনে যাবে, দুই নাম্বারটাতে আমরা যদি যাই, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, তো ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট আছে, প্রিপেড ইন্স্যুরেন্সটা ক্রেডিট আছে, তো আমরা এখানে খুঁজবো যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে কিনা, প্রিপেড ইন্স্যুরেন্স আছে কিনা। তো এখানে দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স আমরা পেয়ে গেলাম, এখন আমরা খুঁজবো হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, তো ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, প্রিপেড ইন্স্যুরেন্সটা আছে, তো এই কারণে প্রিপেড ইন্স্যুরেন্সটা আমার এখানে উপরে কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্সটা ক্রেডিট করে দেওয়া আছে 500 টাকা। তো আমরা এখানে প্রিপেড ইন্স্যুরেন্সটা, আমরা এই যে প্রিপেড ইন্স্যুরেন্সের ঘরে আসবো, এই যে প্রিপেড ইন্স্যুরেন্সের ঘরে এসে 500 টাকা আমরা ক্রেডিট করে দিলাম। আর যেহেতু এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, তো সেই কারণে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে নতুন একটা ঘর এখানে কাটবো বা নতুন একটা অ্যাকাউন্ট এখানে আমরা খুলবো। তো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা নতুন একটা ঘর আমরা খুলে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট, আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির যে ঘরটা আছে এই ঘরে এসে এটাকে 500 টাকা ডেবিট লিখবো। তো সেই কারণে 500 টাকা ডেবিট লিখলে আমার এখানে সমন্বয় জাবেদাটা বসানো হয়ে গেল। কিসের সমন্বয় জাবেদা? এটা হচ্ছে আমার এই ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা এক্সপায়ার হয়েছে 500 টাকা, এটার জন্য আমার সমন্বয় জাবেদা কি ছিল? সমন্বয় জাবেদা ছিল হচ্ছে আপনার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমরা ডেবিট করলাম, সমন্বয় জাবেদা এই যে ডেবিট, এবং ইন্স্যুরেন্স যেটা প্রিপেড ছিল, প্রিপেড ইন্স্যুরেন্সটা ছিল হচ্ছে আমার এখানে ক্রেডিট, এই যে আমরা এখানে প্রিপেড ইন্স্যুরেন্সটা আমরা করে দিলাম হচ্ছে ক্রেডিট। তাহলে আমার এখানে দ্বিতীয় সমন্বয় জাবেদাটা আমার এখানে চলে গেল। তো এরপরে যেটা আছে, আমরা দ্বিতীয় সমন্বয় জাবেদাটা চলে গেলে আমরা এখানে এরপরে যেটা আছে, এরপরের সমন্বয় জাবেদাটাতে যাব। এরপরের সমন্বয় জাবেদাটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে, তো আমার অ্যাকাউন্ট রিসিভেবল নামে কোনো হিসাব আছে কিনা দেখেন, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল নামে আমার হিসাব আছে, তো অ্যাকাউন্ট রিসিভেবল আমি এখানে করে দিব হচ্ছে সমন্বয় জাবেদাতে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আপনার ডেবিট, তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল করে দিলাম হচ্ছে ডেবিট, এবং এইখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউটা হচ্ছে ক্রেডিট। তো আমরা দেখবো এখানে সার্ভিস রেভিনিউ আছে কিনা, সার্ভিস রেভিনিউ দেখেন, সার্ভিস রেভিনিউ, সার্ভিস, এই যে সার্ভিস রেভিনিউ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আমি করলাম হচ্ছে ডেবিট 1000 টাকা, সার্ভিস রেভিনিউ বাবদ আমি এই টাকাটা প্রাপ্ত হয়েছি, এবং সার্ভিস রেভিনিউটা হচ্ছে ক্রেডিট 1000 টাকা। তো এটার জন্য কিন্তু আমার আর কোনো ঘর করা লাগে না, কারণ এই দুইটা হিসাবই কিন্তু আমি ভিতরে পাইছি, অ্যাকাউন্ট রিসিভেবলটা আমি এখানে পেয়ে গেলাম, আবার এখানে সার্ভিস রেভিনিউটা আমি পেয়ে গেলাম। তো এই 3 নাম্বার যে জাবেদাটা আছে, সমনে জাবেদা, এটার জন্য কিন্তু আমার নতুন কোনো ঘর এই নিচে আর খোলা লাগে না, ঠিক আছে? যদি থাকে উপরে ঘর, মানে যদি উপরে হিসাবগুলা থাকে, দেওয়া থাকে, তাহলে আর আপনার নতুন করে হিসাব নিচে খুলতে হবে না, ঠিক আছে? খুললে কিন্তু ভুল হবে, তো সেই কারণে আগে উপরে ভালো করে দেখে নিতে হবে যে হিসাবটা উপরে দেওয়া আছে কিনা, যদি দেওয়া না থাকে তখন আপনি নিচে এসে ওই নামে একটা হিসাব খুলবেন যেই নামে কোনো হিসাব উপরে নাই। তো এরপরে হচ্ছে আপনার এখানে 4 নাম্বার যেটা আছে, স্যালারি এক্সপেন্সেস ডেবিট এবং স্যালারিস পেয়েবল ক্রেডিট। তো স্যালারি এক্সপেন্সেস নামে এখানে হিসাব আছে কিনা আমরা দেখি, এবং স্যালারি পেয়েবল নামে হিসাব আছে কিনা, তো আমরা এখানে দেখি যে স্যালারি এক্সপেন্স নামে এখানে একটা হিসাব আছে, তো স্যালারি এক্সপেন্সেসটা আমরা ডেবিট করব। এই যে স্যালারি এক্সপেন্সটা আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে যা ডেবিট করে দিলাম, এবং এখানে স্যালারি পেয়েবল নামে কোনো হিসাব এখানে দেওয়া নাই, উপরে কোনো জায়গাতেই স্যালারি পেয়েবল নাই, তো সেই কারণে আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল আছে কিন্তু স্যালারি পেয়েবল নাই, তো সেই কারণে আমরা বেতন, বকেয়া বেতনের জন্য একটা আলাদা হিসাব করতে হবে, যে স্যালারি পেয়েবল নামে আমরা এখানে 500 টাকা নতুন একটা অ্যাকাউন্ট খুলে এখানে ক্রিয়েট করে দিলাম নিচে। এরপরে হচ্ছে আমার উপরে আরেকটা কাজ, আরেকটা সমন্বয় জাবেদা বাকি আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার ক্রেডিট। তো এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স উপরে আছে কিনা আমার দেখতে হবে, তো আমার এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস উপরে রেয়ামিলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া নাই, তো যেহেতু আমার উপরে রেয়ামিলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা দেওয়া নাই, তো সেই কারণে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এখানে আমি ডেবিট করলাম,
নতুন একটা হিসাব খুলে, তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমরা ডেবিট নতুন একটা হিসাব করলাম, আবার এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে কিনা উপর আমরা দেখি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও নাই, তো সেই কারণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার এটাকেও আমরা নতুন একটা হিসাব খুলে এটা ক্রিয়েট করলাম 500 টাকা দিয়ে, তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট যেটা আছে এটা ক্রিয়েট করলাম। তো এইভাবে আমরা এইখানে যে সমন্বয় আবেদনটা আমরা করলাম, এই সমন্বয় আবেদনের ভিতরে যেই হিসাবগুলা রেয়ামিলে দেওয়া আছে এটার জন্য আলাদা কোনো হিসাব খোলার দরকার নাই, কিন্তু যেই হিসাবগুলা রেয়ামিলে নাই যেটা আমরা নিচে দেখলাম, যেই হিসাবগুলা এখানে রেয়ামিলে নাই এটার জন্য আপনি নতুন করে হিসাব নিচে ঘর কেটে তৈরি করে নিতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে 1, 2, 3, 4, 5টা নতুন হিসাবের ঘর কিন্তু আমরা এখানে নতুন অ্যাড করলাম যেটা আপনার রেয়ামিলের ভিতরে কিন্তু নাই। তো সেই কারণেই আমরা যখন এই ওয়ার্কশিট তৈরি করতে যাব, ওয়ার্কশিট তৈরি করতে গেলে আমাদের মেজর কাজই হবে হচ্ছে আমরা ওয়ার্কশিটের ক্ষেত্রে আমরা এই মানে সেকেন্ড স্টেপ যেটা আছে সেকেন্ড স্টেপটা খুব সতর্কতার সাথে ফলো করবো। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার সমন্বয় জাবেদা দাখিলাটা দেওয়া, এবং এই সমন্বয় জাবেদাটা দাখিলা দেওয়ার পরে আপনার কাজটা হচ্ছে এই দাখিলা আপনার এই ওয়ার্কশিটের যে জায়গাতে আছে সমন্বয় জাবেদার ঘরটা, এই সমন্বয় জাবেদার ঘরে এনে সেটা ডেবিটে থাকলে সেটা ডেবিট সাইডে লিখা, ক্রেডিটে থাকলে ক্রেডিট সাইডে লিখা, যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে ওইটাতে ওই দাখিলার অ্যামাউন্টটা বসানো। এটাই হচ্ছে আপনার এই ওয়ার্কশিটের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এটা যদি আপনি সঠিকভাবে বসাই ফেলেন, আপনার এখানে ট্রায়াল ব্যালেন্সও আছে, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সটা আপনি সঠিকভাবে বসাই ফেলছেন, তো এখানে অ্যাডজাস্টমেন্টটা যখন আপনি সঠিকভাবে বসাই ফেলছেন এই দুইটা আপনি এখন যোগ করে দেবেন। 3 নম্বর স্টেপে আপনার কাজ হচ্ছে আপনি ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট যেই যেটা আছে একটু আগে যেটা করলেন ট্রায়াল ব্যালেন্সের সাথে এই অ্যাডজাস্টমেন্টটা আপনি এখানে দুইটা একসাথে সমন্বয় করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে 3rd স্টেজের কাজ। তো এখানে সমন্বিত রেয়ামিল বা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করা আমাদের হচ্ছে 3rd স্টেজের কাজ। তো আমরা আসেন এখানে, এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা তৈরি করি। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা এখানে তৈরি করবো, এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, একটু আগে কিন্তু আমাদের এতটুকুই ছিল, ট্রায়াল ব্যালেন্স ছিল, অ্যাডজাস্টমেন্ট ছিল, এই দুইটাই আমরা ছিল। আমরা এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করবো। তো আমরা এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করতে গেলে আমাদের কাজ থাকবে হচ্ছে যে আমরা সরাসরি এই ট্রায়াল ব্যালেন্সের সাথে, এই ট্রায়াল ব্যালেন্সের সাথে আমি যোগ করব হচ্ছে, এই ট্রায়াল ব্যালেন্সের সাথে আমি যোগ করব হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টগুলো, এই ট্রায়াল ব্যালেন্সের সাথে আমার যোগ হবে হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টগুলো, এটাই হচ্ছে আমার কাজ। ট্রায়াল ব্যালেন্সের সাথে যখন আমি অ্যাডজাস্টমেন্টটা যোগ করে দেব তখন তৈরি হয়ে যাবে হচ্ছে আপনার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো আমরা আসেন এই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্টটা যোগ করে আমরা এখানে জাস্ট এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিটের যে ঘর আছে এটা যদি ডেবিটে বেশি হয় ডেবিট দিকে বসাবো, এটা যদি ক্রেডিটে বেশি হয় ক্রেডিট দিকে বসাবো। এই যে যোগ করার পরে এই ট্রায়াল ব্যালেন্সের এই ফিগারগুলোর সাথে, ডেবিট ফিগারগুলোর সাথে আমি অ্যাডজাস্টমেন্টের ডেবিট ফিগারগুলো যোগ করার পরে বা ডেবিট ক্রেডিট যেটাই হোক আমরা ট্রায়াল ব্যালেন্সের যেই ফিগারগুলো দেওয়া আছে বা সংখ্যাগুলো দেওয়া আছে এটার সাথে যদি আমরা অ্যাডজাস্টমেন্টের যে সংখ্যাগুলো আছে এগুলো যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পরে যেই সাইডে বেশি হয় ডেবিট সাইডে বেশি হলে আমরা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে এটা আইনে বসাবো, ক্রেডিট সাইডে বেশি হলে এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে আইনা এটাকে বসাবো। এটাই হচ্ছে আমার এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার কাজ। তো আমরা আসেন আমরা শুরু করি। তো প্রথম যেটা আছে একদম হুবহু আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত এখানে যতগুলো হিসাব আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো হিসাব এখানে আপনি ধরে ধরে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসবেন। তো প্রথমে আমরা যদি যাই, প্রথমে হচ্ছে আপনার ক্যাশ, ক্যাশটা হচ্ছে 10,000 টাকা এখানে দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে, একদম শুরু থেকে আপনি শুরু করবেন। ঠিক আছে, তো ক্যাশ 10,000 টাকা, তো ক্যাশ 10,000 টাকা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টমেন্টে আসলাম, অ্যাডজাস্টমেন্টে কোনো ক্যাশ দেওয়া নাই, তো ক্যাশ 10,000 টাকা ডেবিট। তো আমরা সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেটা আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আইনে ক্যাশটা বসা দিব, এটা যেহেতু ডেবিট সাইডে আছে এটাও ডেবিট সাইডে বসবে, আমরা 10,000 টাকা বসা দিলাম। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 5,000 টাকা, তো অ্যাকাউন্ট রিসিভেবল 5,000 টাকা আমরা এটার সাথে সাথে আসবো এদিকে, এখানে যোগ বিয়োগ থাকলে আমরা যোগ বিয়োগ করবো, এই যে ডেবিট, ডেবিট হলে যোগ, ডেবিটটা ডেবিটের সাথে যোগ হয়, এটাও ডেবিট এটাও ডেবিট, তার মানে 5,000-এর সাথে আরো 1,000 যোগ হবে, তাহলে আমাদের দেনাদার 5,000 ছিল এটার সাথে ডেবিট আরো 1,000 পাইলাম, তো এটা দেনাদার হলে হচ্ছে 6,000 টাকা। তো আমরা এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আসা এই টাকাটা বসাই দিলাম, তো 5,000-এর সাথে এই যে অ্যাডজাস্টমেন্টের 1,000 টাকা যোগ হয়ে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের নতুন দেনাদার হইলো 6,000 টাকা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা
প্রিপেড রেন্টে যাব, প্রিপেড রেন্ট তিন নাম্বার যেটা আছে 2000 টাকা, তো প্রিপেড রেন্ট আমি দেখলাম যে প্রিপেড রেন্ট ছিল হচ্ছে ডেবিট, প্রিপেড রেন্ট এখানে ডেবিট কিছু নাই কিন্তু প্রিপেড রেন্ট এখানে ক্রেডিট আছে, প্রিপেড রেন্ট হচ্ছে ক্রেডিট 1000 টাকা, তো ডেবিট যেহেতু 2000 টাকা প্রিপেড রেন্ট 1000 টাকা ক্রেডিট মানে প্রিপেড রেন্ট আমার এখানে এক্সপায়ার হয়ে গেছে বা কমে গেছে, তো 2000 - 1000, তো সেই কারণে আমার প্রিপেড রেন্টের ডেবিট ব্যালেন্স থাকবে হচ্ছে 1000 টাকা। এরপরে হচ্ছে আমরা যদি যাই প্রিপেড ইন্স্যুরেন্সে, প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে 2500 টাকা, এখন আমরা এটা ক্রেডিট সাইডে 500 টাকা দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টে, তো 2500 থেকে 500 টাকা ক্রেডিট, যেহেতু ডেবিট হইলে যোগ হইতো, এটা যেহেতু ক্রেডিট বিয়োগ হবে তো বিয়োগ হয়ে 2500 থেকে হইলো 2000 টাকা। এরপর ফার্নিচার 45000 টাকা, এখানে ফার্নিচারের যোগ বিয়োগ কিছুই হয় না অ্যাডজাস্টমেন্টে, তো সেই কারণে ফার্নিচার অ্যাকাউন্টটা এখানে 45000 টাকা আমরা লিখে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে ফার্নিচার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলে রাখি, যদি এখানে আমরা ব্রিটিশ নিয়মে করতাম, ব্রিটিশ নিয়মে করলে আমাদের কিন্তু ফার্নিচারের এখানে ডেপ্রিসিয়েশন যেটা হয়েছে, ডেপ্রিসিয়েশনটার কারণে কিন্তু ফার্নিচারটা কিছু কমে যেত, যেটা ফার্নিচারের এই যে ডেপ্রিসিয়েশন 500 টাকা, আমরা ব্রিটিশ নিয়মে করলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট এবং ফার্নিচার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতাম, তো এখানে যেহেতু আমরা আমেরিকান নিয়মে করতেছি তো সেই কারণে আমাদের এখানে ফার্নিচার অ্যাকাউন্টটা এখানে আমরা কিছুই করবো না, যেভাবে আছে এভাবেই আমরা এখানে বসাই দেবো, কারণ এই ফার্নিচারের ক্ষেত্রে হাত না দিয়ে আমরা নতুন একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করছি, সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, তো সেই কারণে এখানে ফার্নিচার ইনটেক রয়ে গেছে, এটাতে আর এখানে হাত দেওয়ার দরকার নেই, তো ফার্নিচার যেভাবে আছে আমরা ফার্নিচার এখানে বসাই দিলাম, ডেবিট সাইড একটা ডেবিট সাইডে আসলো। অ্যাকাউন্টস পেবল এখানে 4000 টাকা এখানে ক্রেডিট সাইডে আছে, এখানে এই অ্যাডজাস্টমেন্টই কিছু নাই অ্যাকাউন্টস পেবল, সেই কারণে আমরা 4000 টাকা এখানে বসাই দিলাম। এভাবে আমাদের এখানে যা আছে আমাদের এখানে স্যালারি এক্সপেন্সেস যেটাতে ইফেক্ট পড়ছে সেটা আমরা একটু দেখি, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আর 18000 টাকা ছিল ক্রেডিট সাইড, আরও 1000 টাকা সার্ভিস রেভিনিউ আমরা যদি আসি যে ক্রেডিট, আমরা জানি রেভিনিউ ক্রেডিট, আরও 1000 টাকা বাড়ছে যেটা আমরা সমন্বয় থেকে বের করছি, তো 18000 + 1000 টোটাল হচ্ছে 19000, তো সার্ভিস রেভিনিউ ক্রেডিট হিসাবে আসলে হচ্ছে 19000 টাকা। এরপর হচ্ছে আপনার স্যালারি এক্সপেন্সেস, স্যালারি এক্সপেন্সেস আপনার এখানে স্যালারি আমার 500 টাকা এখনো বকে আছে, তো স্যালারি এক্সপেন্সেস ডেবিট 4000 টাকা, আবার এখানে অ্যাডজাস্টমেন্টে আরও 500 টাকা যোগ হবে, তো স্যালারি এক্সপেন্সেস টোটাল হইলো আমার 4500 টাকা, তো আমরা এটা অ্যাডজাস্টমেন্টে আইনে বসাই দেবো। এরপরে নিচের যেগুলো আছে নিচেরগুলোও সেম, নিচে যেহেতু সামনে ট্রায়াল ব্যালেন্সে কোনো কিছু নাই, এটা ট্রায়াল ব্যালেন্সের পরে যেহেতু এই অ্যাকাউন্টগুলো আসে, তো এখানে আর এখানে ট্রায়াল ব্যালেন্সের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করতে হবে না, যেইটা নতুনভাবে তৈরি হয়েছে সেটা হুবহু আইনে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে থাকলে ডেবিট সাইডে, ক্রেডিট সাইডে থাকলে ক্রেডিট সাইডে বসাই দেবো। যেমন এখানে র্যান্ট এক্সপেন্স, র্যান্ট এক্সপেন্সটা এখানে আছে হচ্ছে অ্যাডজাস্টমেন্টে ডেবিট সাইডে, তো আমরা এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আইনে এটাকে ডেবিট সাইডে বসাই দিব। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এখানে ডেবিট সাইডে আছে, আমরা এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আইনে এটাকে ডেবিট সাইডে বসাই দিব। স্যালারি পেবল দায় যেহেতু এটা ক্রেডিট সাইডে আছে, আমরা এটাকে এনে ক্রেডিট সাইডে বসালাম। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, এটা যেহেতু ক্ষতি এটাকে আমরা এখানে ডেবিট সাইডে আছে, আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটাকে ডেবিট সাইডে আইনে 500 টাকা বসাই দিলাম। এরপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, এটা ক্রেডিট সাইডে আছে, এটাকেও আমরা এখানে এনে আমরা ক্রেডিট সাইডে বসাই দিলাম এই সঞ্চিতিটা। তো এই হলো আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কাজ। তো আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিভাবে তৈরি করলাম, আমরা ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট গুলো যোগ বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করলাম, এটি হচ্ছে সিম্পল কথা। তো আমি যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা হয়ে গেলে আমার এখানে এই ওয়ার্কশিটের কাজ আমার অলরেডি 50% হয়ে গেছে, ওয়ার্কশিটের কাজ আমার 50% হয়ে গেল। এখন জাস্ট আমি করব কি, আমার এখানে যেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ফিগারগুলো বের হয়েছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এই ফিগারগুলো থেকে আমি গত ক্লাসে বলেছি আমার এখন কাজ হচ্ছে আমি এখন এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের দিকে আর দেখবই না, এই এই দুইটা জিনিস আমার এখন না দেখলেও চলবে, ঠিক আছে, এই দুইটা জিনিস আমার একদম না দেখলেও এখন কোনো সমস্যা নেই, এই ফিগারগুলো আমি এখন দেখবই না, এই ফিগারগুলো যোগ বিয়োগ করেই, ধরুন যে আমি একটু আইডেন্টিফাই করি, এই ফিগারগুলো আমি যোগ বিয়োগ করেই আমি বের করছি হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা। তো আমার এখন এই ফিগারগুলো আমার একদম না দেখলেও সমস্যা নেই, এই ফিগারগুলো আমি না দেখলেও সমস্যা নেই, আমি শুধু দেখবো হচ্ছে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যেই ফিগার বা সংখ্যাগুলো আছে সেগুলোই আমি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের সংখ্যাগুলো ধরে ধরেই আমি ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটাও করে ফেলতে পারবো। তো আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা গত ক্লাসে যেটা বললাম যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যেটা আপনার খরচ এবং ইনকাম রিলেটেড যেই অ্যাকাউন্টগুলো আছে, ইনকামটাকে আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে বসাবো, যেই
আপনার ইনকামটা ক্রেডিট আছে, ইনকাম স্টেটমেন্টে আমরা জানি যেই হিসাবগুলো আমার ইনকাম রিলেটেড আছে সেটা আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে বসাবো, ঠিক আছে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যেই হিসাবগুলো আমার ইনকাম রিলেটেড আছে এই হিসাবগুলোকে আমি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে বসাবো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যেই হিসাবগুলোর সাথে ব্যয় জড়িত আছে, এক্সপেন্স জড়িত আছে, সেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে দিব, কারণ এক্সপেন্স লেখার জায়গায় হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইড, ইনকাম লেখার জায়গা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইড। তো সেই কারণে আমরা শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স এবং ইনকাম এই দুইটা জিনিসই বসাইতে পারবো, ইনকাম স্টেটমেন্টে অন্য কোনো জিনিস বসবে না, কারণ ইনকাম স্টেটমেন্টের ঘরই হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনকামের ঘর যেটা ক্রেডিট, আরেকটা হচ্ছে এখানে এক্সপেন্সের ঘর যেটা ডেবিট। এখানে কিন্তু কোনো অ্যাসেট বা লাইবিলিটি লেখা যাবে না, এই কথাটা মাথায় রাখবেন। তো আসেন আমরা এখানে ইনকাম অ্যাসেট লাইবিলিটি লেখার জন্য এখানে আলাদা ঘর আছে ব্যালেন্স শিট, ঠিক আছে? একটু পরে এটাতে যাচ্ছি আমরা। তো আমরা ইনকাম স্টেটমেন্টটা কিভাবে তৈরি করব সেটাতে চলে যাই। তো আমরা এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব হচ্ছে ইনকাম আমার কত টাকা হয়েছে নেট ইনকাম বা নেট লস এটা বের করার জন্য। তো সেই কারণে আমরা আমার টোটাল যে ইনকামটা এই বছরে হইলো এই ইনকামটা আমরা আগে বের করব, এই ইনকাম থেকে আমার যেই টাকাটা এক্সপেন্স হয়েছে সেটা বাদ দিব। ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলেই আমার এখানে ইনকাম স্টেটমেন্টের যে কাজ নেট ইনকাম সেটা বের হয়ে যাবে। তো আসেন কথা না বলে আমরা যাই। তো প্রথমে হচ্ছে আমরা এখানে ইনকাম এবং এক্সপেন্স রিলেটেড আমার আইটেমগুলো এখানে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো আমরা আমাদের এখানে সময় আর এক মিনিট আছে, এক মিনিটের ভিতরে এটা শেষ হয়ে গেলে আপনারা আবার কেটে ভিতরে ঢুকবেন, ঠিক আছে? তো ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা ধরেন যে আলাদা এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য এই যে আলাদা যে ঘরটা আছে ইনকাম স্টেটমেন্টের এখানে জাস্ট এখানে ইনকাম এবং এক্সপেন্স গুলাকে নিয়ে যাবো। তো এখানে দেখেন আমরা প্রথমে একদম শুরু থেকে শুরু করব, শুরু থেকে আমরা দেখবো যে ইনকাম আছে কিনা, ইনকাম বা এক্সপেন্স। তো এখানে ক্যাশ এটা অ্যাসেট, এটা ইনকাম না, এটা ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল এটাও ইনকাম না, প্রিপেড রেন্ট এটাও ইনকাম না, প্রিপেড ইন্স্যুরেন্স এটাও ইনকাম না, ফার্নিচার ইনকাম না, অ্যাকাউন্টস পেবল এটা হচ্ছে দায় এটা ইনকাম না, তারপর হচ্ছে ক্যাপিটাল এটা তো ক্যাপিটালই, ড্রয়িংস ড্রয়িংসই এগুলো কোনোটাই ইনকাম না। এই যে ইনকাম আছে হচ্ছে সার্ভিস রেভিনিউ। তো এই কারণে আমরা সরাসরি সার্ভিস রেভিনিউ যেটা আছে এই যে সার্ভিস রেভিনিউ আমরা ইনকাম স্টেটমেন্টের এটা যেহেতু ইনকাম এই কারণে আমরা এটাকে ক্রেডিট সাইডে বসাই দিলাম। এরপরে আমরা দেখলাম যে আর কি, তো ঠিক আছে যেহেতু রেকর্ডার চালু হয়ে গেছে আমরা এখানে শুরু করি। যারা আসতেছে আমি পরে অ্যাডমিট করে দিব, এখানে মোটামুটি আমাদের 24 জন জয়েন করেছে, বাকি যারা আছে আমি অ্যাডমিট করতেছি পাশাপাশি। আচ্ছা, তো এখানে আমরা রেভিনিউ খুঁজতেছি ইনকাম স্টেটমেন্টে, আমার রেভিনিউ এক্সপেন্স যেহেতু যাই আমরা রেভিনিউ খুঁজতেছি, মানে ইনকাম খুঁজতেছি আর এক্সপেন্স খুঁজতেছি। ইনকাম এবং এক্সপেন্সটাই আমরা এখানে ইনকাম স্টেটমেন্টে বসাবো, ইনকামটা আমরা ক্রেডিট সাইডে বসাবো, এক্সপেন্সটা ডেবিট সাইডে বসাবো, এই কাজটাই আমরা করছিলাম। তো এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট এখানে এক্সপেন্স আছে, তো এক্সপেন্স আমরা পাইলাম, এক্সপেন্স পাইলেই আমরা এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে যেহেতু এক্সপেন্স লেখার জায়গা ওইখানে আমরা এটাকে বসাই দিব। স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স পাইলেই এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে যেহেতু আপনার এক্সপেন্স লেখার জায়গা আমরা ওইখানে এটারে বসাই দিব। এরপরে হচ্ছে আমরা এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত আসলাম, এই যে এক্সপেন্স পর্যন্ত আমরা চলে আসছি, এরপরে যেইগুলো আছে আমরা একদম লাস্ট পর্যন্ত যাব। র্যান্ট এক্সপেন্স এটা যেহেতু আমরা নতুন করছি এটাও এখানে যাবে, তো এখানে র্যান্ট এক্সপেন্স, এক্সপেন্স পাইলেই আমরা এটাকে ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে নিয়ে যাব, নিয়ে গেলাম। এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও পাইলাম, এটাও ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে নিয়ে গেলাম। এরপর হচ্ছে স্যালারি পেয়েবল, এটা দায় এটা যাবে না, ঠিক আছে? দায় আমার দায়ের ঘর লেখার জায়গা আছে ব্যালেন্স শিটে। এরপর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই যে এক্সপেন্স লেখা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেহেতু এটা এক্সপেন্স হিসাবে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমার এখানে 500 টাকা অবশ্যই আমার ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাবে এখানে আসবে 500 টাকা। তো এই 500 টাকা এই যে এখানে বসবে, ঠিক আছে? এই 500 টাকা এই যে এখানে এই 500 টাকাটি একটু ভুল লিখছে, 500 টাকার উপরের ঘরে বসবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে এটা বলবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার যেটা আছে এটা হচ্ছে আমরা জানি হচ্ছে দায়, অ্যাকুমুলেটেড কথাটা লেখা থাকে সঞ্চিতি, সঞ্চিতি মানে হচ্ছে আপনার এখানে ক্রেডিট হবে, সঞ্চিতি মানেই আপনার ক্রেডিট, দায় হিসাবে আপনি এটা ক্রেডিট করে দিবেন। তো সঞ্চিতি এই 500 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা দায় যেহেতু এটা ইনকাম স্টেটমেন্টে আসবে না, এটা ব্যালেন্স শিটে যাবে। তো এখানে একটু ভুল লিখছে, তো এটা আপনি উপরে লিখে দিবেন, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে আপনি এটা ডেবিট করবেন 500 টাকা, এটা উপরে ফিগারটা লেখার সময় নিচে চলে আসে বইয়ে, এটা আপনাদের ই বুকের, এটা আমার তৈরি না। তো ঠিক আছে, এই কারেকশনটা করে নিবেন। তো এই হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট,
তো এই ইনকাম স্টেটমেন্টে আমরা ইনকাম পাইলাম, এই যে ইনকাম স্টেটমেন্টের কাজ কিন্তু আমার শেষ, আমরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যতগুলা হিসাব আছে সবগুলা হিসাব আমরা এ টু জেড ভেরিফাই করব, ভেরিফাই করে দেখব যে এখানে ইনকাম আছে কিনা। ইনকাম থাকলে এটাকে ইনকাম স্টেটমেন্টের আমি ক্রেডিট সাইডে নিয়ে যাব, যদি এখানে এক্সপেন্স আছে কিনা, এক্সপেন্স থাকলে আমরা এটাকে ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে নিয়ে আসবো। এই হচ্ছে আমার কাজ। তো আমি এই কাজটা এখন করে ফেললাম, করে করে ফেলার পরে আমার কাজ হচ্ছে ইনকামটা আমি যোগ করব, ইনকামটা যোগ করে নিচে নামাই দিব এবং এক্সপেন্সটাও যোগ করব। তো ইনকাম যদি বেশি হয়, ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে আমার নেট ইনকাম যেটা আছে সেটা বের হয়ে আসবে। আবার ইনকাম থেকে অনেক সময় এক্সপেন্সও বেশি হতে পারে, তো সেই কারণে আমি দুইটা ফিগারই আগে যোগ করব। তবে ইনকামটাই বেশি হয়, তো সেই কারণে আমরা ইনকামটা আগে যোগ করলাম, যোগ করে দেখি এখানে আছে 19,000 টাকা এবং এক্সপেন্সটা আমরা এখানে যোগ করব। এক্সপেন্সটা যোগ করলে এখানে আসতে হচ্ছে 12,500 টাকা। তো এখানে বোঝাই যাচ্ছে যে ইনকামটা এক্সপেন্স থেকে বেশি, যেহেতু ইনকামটা এক্সপেন্স থেকে বেশি তো সেই কারণে আমরা ইনকাম থেকে এক্সপেন্সটাকে বাদ দিব, বাদ দিলে আমার এখানে নেট ইনকাম যেটা আছে নেট ইনকামটা বের হয়ে যাবে। তো নেট ইনকামটা এই পার্থক্যটা আসতেছে 19,000 থেকে 12,500 বাদ দিলে 6,500, এই নেট ইনকামটাই হচ্ছে আমার এখানে আমরা এখানে ইনকাম স্টেটমেন্টের আউটকাম। এই যে ইনকাম স্টেটমেন্ট করলাম, ইনকাম স্টেটমেন্ট করার উদ্দেশ্যই ছিল হচ্ছে আমার বছর শেষে ইনকাম হলেও না লস হলেও সেটা বের করা। তো আমরা এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের বছর শেষে 6,500 টাকা ইনকাম হইলো। তো এতটুকুই ইনকাম স্টেটমেন্টের কাজ শেষ। তো ইনকাম স্টেটমেন্টের কাজ শেষ হয়ে গেলে আমাদের আর একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট যেটা ছিল, এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেটা ছিল, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আমরা শুধুমাত্র ইনকাম এবং এক্সপেন্স যেটা ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলোর ভিতরে যেটা শুধুমাত্র ইনকাম এবং এক্সপেন্স ছিল সেটাকে কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসি। তো আমরা হিসাবে পাঁচ ধরনের আইটেম দেখি, ইনকাম এবং এক্সপেন্স এই দুইটা বাদেও আমাদের আরো তিনটা এখানে জিনিস আছে। এই তিনটা জিনিস কি, একটা হচ্ছে এখানে অ্যাসেট আছে, আরেকটা হচ্ছে এখানে লাইবিলিটিস আছে। তো লাইবিলিটিসটা হইতে পারে এখানে ওনার সিকিউরিটি, অথবা এটা হইতে পারে এক্সটার্নাল লাইবিলিটিস। তো এই তিনটা জিনিস আমরা এখানে নিয়ে আসব। এই তিনটা জিনিস আমাদের নিয়ে আসতে হলে, তিনটা জিনিস বা দুইটা জিনিস যেটাই বলেন, আমরা এখানে আমরা যেটা বলি যে আয় দায়, আয় দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিসের কথা বলতেছি। তো আয়টাও আমরা এখানে নিয়ে যাব। তো তিনটা জিনিস, একটা হচ্ছে আমরা সম্পত্তি নিয়ে যাব, দুই নম্বর হচ্ছে আমরা দায় নিয়ে যাব, তিন নম্বর হচ্ছে আমরা এই যে যেটা আয় দায় আয়টাও নিয়ে যাব। ঠিক আছে, তো এই আয় যেটা 6,500 টাকা বের হয়েছে, আয়টাও আমরা এখানে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে নিয়ে বসাবো। ঠিক আছে, আয় দায়, আয় দায় লেখার ঘর হচ্ছে, আয় এবং দায় লেখার ঘর হচ্ছে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইড, আয় দায় লেখার ঘর হচ্ছে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইড, আর সম্পত্তি লেখার ঘর হচ্ছে ব্যালেন্স শিটের ডেবিট সাইড। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যেহেতু আমরা আয় এবং খরচগুলা লিখে ফেলছি এই অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়ে নিয়ে, এখন এখানে যেই জিনিসগুলা বাদ আছে এগুলা হয় আপনার অ্যাসেট, নাইলে লাইবিলিটি, নাইলে এই যে আমরা যেটা বের করছি ইনকাম। ইনকাম তো আর আমরা এখানে নিব না, আমরা এখানে হয় এটা অ্যাসেট নাইলে লাইবিলিটি, এই দুইটা জিনিসই আমরা এখানে নিয়ে যাব। ব্যালেন্স শিটের গড় হচ্ছে দুইটা, ব্যালেন্স শিটের এই দুইটা গড়ে আমরা লিখি হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিস। ব্যালেন্স শিটের ঘরে আমরা লিখি হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিস। তো আমরা এখানে অ্যাসেট খুঁজবো, অ্যাসেট হলে ব্যালেন্স শিটের ডেবিট সাইডে বসবে, আর লাইবিলিটিস হলে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে বসবে। এটি কাজ, আর কোনো কাজ নাই। তো প্রথমে আমরা এখানে অ্যাসেট খুঁজবো। তো এখানে ক্যাশ আছে হচ্ছে অ্যাসেট, তো আমরা ক্যাশটা আমরা এই ব্যালেন্স শিটের ডেবিট সাইডে নিয়ে যাব। আমরা এটারও করে দেওয়া আছে, আমরা নিচে যাই। এই যে দেখেন, আমরা ব্যালেন্স শিটে আসলাম, ব্যালেন্স শিটে আমরা কি আনবো, ডেবিট সাইডে হচ্ছে অ্যাসেট আনবো, আর ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে আমরা কি লিখবো, দায় লিখবো। তো আমরা এখন অ্যাসেট আর লাইবিলিটি খুঁজবো। একটু আগে আমরা ইনকাম স্টেটমেন্টে খুঁজছি হচ্ছে ইনকাম আর এক্সপেন্সেস ডেবিট সাইডে বসাইছে, আর এখন আমরা খুঁজবো হচ্ছে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স শিটের আইটেম। ব্যালেন্স শিটের আইটেম হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি, এই দুইটা জিনিস আমরা এখন খুঁজবো। তো আসেন একদম শুরু থেকেই শুরু করবেন। অ্যাসেট, তো আমরা এখানে অ্যাসেট এবং লাইবিলিটি খুঁজতেছি ব্যালেন্স শিটে যেটা বসে। তো ক্যাশ আছে অ্যাসেট, তো এটা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে, এই যে 10,000 টাকা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে আমরা বসাই দিলাম। এরপরে হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও আমার সম্পত্তি, এটাও চলে যাবে হচ্ছে আমার ব্যালেন্স শিটের ডেবিট সাইডে। ঠিক আছে, তো আপনি যখন এটা করতেছেন, আপনার আমি একটু আগে বলছি যে আমার এই দুইটা জিনিস না দেখলেও চলবে, এই দুইটা জিনিস থেকে আমার সমন্বয় করে এই সমন্বিত র্যাম এটা তৈরি করা হয়েছে। আপনি শুধু এইটার ফিগারটা দেখলেই হবে।
এই ফিগারটা দেখলেই আপনার একুরেট ধরেন যে আপনি অঙ্কটা করে ফেলতে পারবেন, নাহলে এটাতে দেখলে অনেক সময় ভুল হতে পারে। যেমন আপনি ধরেন যে অ্যাকাউন্টস রিসিভেবল এখানে 500 টাকা আছে, আপনি যদি এখানে 500 টাকা নিয়ে যান তাহলে কিন্তু আপনার এখানে 1000 টাকা কম হবে, কারণ আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে 1000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আমরা নতুন পেয়েছি। তো সেই কারণে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব কিন্তু 1000 টাকা এখানে অ্যাড করতে হবে। তো সেই কারণে আমরা এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেটা আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এখানে আমরা যেই ফিগারগুলো আছে, আমি একটু আগে যেটা বললাম আর কি, যে আমরা অ্যাডজাস্টমেন্টটা থেকেই সবকিছু খুঁজবো। এই যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা সবকিছু খুঁজে খুঁজে এখানে নিব। আমরা একটু আগে ইনকামটা এবং এক্সপেন্সটা খুঁজে এখানে বসাই দিছি, এখন বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার হয় অ্যাসেট নাইল লাইবিলিটি, সেগুলো খুঁজে খুঁজে আমরা এখানে নিয়ে যাব। এই যে এই ঘরটা থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরটা থেকে যে ফিগারগুলো আছে এইগুলাই আমরা স্থানান্তর করব হচ্ছে ব্যালেন্স শিটের ঘরে, তাহলে আর আমার ভুলটা হবে না। তো এরপরে হচ্ছে আপনার এখানে প্রিপেড র্যান্ট, দেখেন আমি প্রিপেড র্যান্ট, প্রিপেড বলতেই এখানে অ্যাডভান্স বোঝাচ্ছে, অ্যাডভান্স মানেই হচ্ছে আমার অ্যাসেট, আপনি অগ্রিম খরচ সম্পত্তি। তো এই কারণে এখানে প্রিপেড র্যান্ট, যেহেতু আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে 1000 টাকা আছে, তো সেই কারণে আমরা এখানে এটাকে ব্যালেন্স শিটে ডেবিট সাইডে আইনা বসাই দিলাম, এটা আমার সম্পত্তি। এরপরে হচ্ছে আমার প্রিপেড ইন্স্যুরেন্স, সেম প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড র্যান্ট দুইটাই আমার অ্যাসেট, আমরা এখানে ব্যালেন্স শিটে ডেবিট সাইডে অ্যাসেট লেখার জায়গাতে আইনা বসাই দিলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্টস, আরে সরি ফার্নিচার, ফার্নিচার অ্যাকাউন্টটা হচ্ছে ডেবিট, ফার্নিচার 45,000 টাকা অ্যাসেট আমরা ব্যালেন্স শিটে ডেবিট সাইডে এনে বসাই দিলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেবল, এটা হচ্ছে দায়, দায় হচ্ছে ক্রেডিট, আমরা দায় লেখার ঘর হচ্ছে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইড, আমরা ক্রেডিট সাইডে এনে বসাই দিলাম। এরপর হচ্ছে ড্রয়িংস, এটা হচ্ছে মালিকের সরি ক্যাপিটাল আছে, ক্যাপিটাল এটা আমরা জানি মালিকের কাছে ব্যবসা প্রতিষ্ঠানের দায়, তো সেই কারণে আমরা ক্যাপিটালটা সবসময় ক্রেডিট করি, ক্যাপিটালটা এখানে ক্রেডিট লিখে দিলাম। এরপর হচ্ছে ড্রয়িংস, উত্তোলন, উত্তোলন হচ্ছে ডেবিট, উত্তোলনটা হচ্ছে ডেবিট, ডেবিট এই কারণে আমরা এখানে উত্তোলনটা এই যে ব্যালেন্স শিটে আইনা ডেবিট সাইডে বসাই দিলাম, কারণ উত্তোলনটা ডেবিট এই কারণে, কারণ উত্তোলনটা এখানে মালিকের মূলধন থেকে বাদ যাবে, তো মালিকের মূলধন থেকে বাদ দিতে হইলে মালিকের মূলধনটা হচ্ছে ক্রেডিট, তো এটা থেকে বাদ দিতে হলে অবশ্যই আমার এখানে ব্যালেন্স শিটে এটাকে ডেবিট করতে হবে, না এটা বাদ যাবে না। তো সেই কারণে আমরা এখানে এটা উত্তোলনটাকে ডেবিট সাইডে এনে বসাইলাম। এরপরে হচ্ছে আমার এখানে সার্ভিস রেভিনিউ আমি লিখে ফেলছি, যেটা আমার ইনকাম স্টেটমেন্টে চলে গেছে, যেটা আমার ইনকাম স্টেটমেন্টে চলে গেছে, এই যে দেখেন ইনকাম স্টেটমেন্টে যে আইটেমগুলো চলে গেছে এই ইনকাম স্টেটমেন্টের আইটেম কিন্তু এখানে ব্যালেন্স শিটে যাবে না, এটা খেয়াল রাখবেন, কারণ এখানে ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র ইনকাম এবং এক্সপেন্স যেটা আছে এটাই এখানে বসে, এই আইটেমগুলো এখানে কখনোই যাবে না, তো এটা যাতে ভুল না হয়। তো সার্ভিস রেভিনিউ যাবে না, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস যাবে না, স্যালারি এক্সপেন্সেস যাবে না, রেন্ট এক্সপেন্স যাবে না, ইন্স্যুরেন্স এক্সপেন্স যাবে না, স্যালারিজ পেয়েবল এই যে দায়, দায়টা লেখার ঘর আছে আমার ব্যালেন্স শিটে, দায় লেখার ঘর হচ্ছে ক্রেডিট সাইড, আমি দায়টা এনে 500 টাকা বসাই দিলাম। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সপেন্স এটা যাবে না, কারণ এক্সপেন্স লেখার ঘর ব্যালেন্স শিটে নাই, তো সেই কারণে এক্সপেন্সটা যাবে না। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে আমার দায়, এই দায় লেখার ঘর আছে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে কত 500 টাকা, তো 500 টাকা আমি এনে এখানে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে বসাই দিলাম। এরপরে আমার আর কোনো আইটেম নাই, এরপরে একটা আইটেম আছে সেটা হচ্ছে নেট ইনকাম। তো আমরা জানি যে ইনকামটা আমার মূলধনের সাথে বা মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়ে মালিকানা সত্ত্বটাকে বৃদ্ধি করে, তো সেই কারণে এই ইনকামটাকে আমরা এখানে ক্রেডিট সাইডে নিয়ে বসাই দিব। তাহলে আমার এখানে মালিকানা সত্ত্বের সাথে এটা যোগ হয়ে আমার ধরেন যে যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের অ্যাকচুয়াল যেই মালিকানা সত্ত্বটা আছে সেটা শো করবে, তো সেই কারণে আমরা এখানে ইনকাম যেটা আছে ইনকামটাকেও এখানে ক্রেডিট সাইডে নিয়ে গেলাম। তো এই হচ্ছে আমার ব্যালেন্স শিটের মানে আমার যেই আইটেমগুলো ছিল এগুলার ট্রান্সফার করা। তো ব্যালেন্স শিটে আইটেমগুলো ট্রান্সফার হয়ে গেলে আপনার কিন্তু এখানে আর কোনো আইটেম বাদ নাই, কোনো আইটেম থাকবে না যেটা বাদ থেকে যাবে। আমার এখানে প্রথম যে আইটেমগুলো ছিল আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে গেছি, ইনকাম এবং এক্সপেন্স, এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে যাওয়ার পরে আর তিন ক্যাটাগরি আমার রয়ে গেছে, আমার হিসাবে যেহেতু 5 ধরনের তিন ক্যাটাগরি আমি এখন বের করতেছি। তিন ক্যাটাগরির ভিতরে আমরা এখানে ধরেন প্রথমে এখানে অ্যাসেট এবং পরে আমরা লাইবিলিটিসটা বের করলাম, তো আমরা অ্যাসেটে বসাই দিলাম সব, যত অ্যাসেট আছে সব আমরা খুঁজা খুঁজা, এই যে অ্যাডভান্স অথবা আপনার প্রিপেড ইন্স্যুরেন্স র্যান্ট এগুলোকে আমরা অ্যাসেট হিসাবে এখানে বসাইলাম। তো আমরা যত অ্যাসেট আছে সব আমরা এখানে বের করে নিয়ে আসলাম, ডেবিট সাইডে বসাই দিলাম, এবং যত লাইবিলিটিস আছে সব বের করে আইনা ক্রেডিট সাইডে ব্যালেন্স শিটে বসাই দিলাম। তো বসানোর পরে আমার আর কোনো কিছু এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বাদ থাকবে না। তো আমরা এখানে এখন কাজ হচ্ছে এই ব্যালেন্স শিটের
যে ক্রেডিট সাইড আছে ক্রেডিট সাইডটা যোগ করব, ডেবিট সাইড যেটা আছে ডেবিট সাইডটা যোগ করব, ব্যালেন্স শিটের ক্রেডিট এবং ডেবিট সাইড দুইটা যোগ করলে যদি আমার ফলাফল বা আমার এখানে ব্যালেন্সটা যদি সমান আসে, তার মানে যোগফলটা যদি সমান আসে, তার মানে আপনার ট্রায়াল ব্যালেন্স ওকে, 100% ওকে, এবং আপনি ফুল মার্কস এখানে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আপনার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। রেয়ামিলের পরে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার ক্ষেত্রে ওয়ার্কশিটটাকে একটা হাতিয়ার হিসেবে ধরি, যেটার মাধ্যমে আমরা খসড়াভাবেই আমরা জেনে ফেলতে পারি আমার এই প্রতিষ্ঠানের বর্তমানে আমার আয় কত হয়েছে এবং আমার সম্পত্তি এবং দায় জানা কত আছে। এটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগেই আমরা জেনে যেতে পারি এই ওয়ার্কশিটের মাধ্যমে। তো সেই কারণে আমরা ওয়ার্কশিটটাকে আমরা এটাকেও একটা হাতিয়ার হিসেবে ধরি, যেটা থেকে আমরা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল অবস্থা যেটা আছে বা আর্থিক অবস্থা যেটা আছে সেটা সম্পর্কে একটা অ্যাকুরেট ধারণা বা খসড়া ধারণা আমরা পেয়ে যেতে পারি। তো ব্যালেন্স শিটের কাজ হচ্ছে, ব্যালেন্স শিটে আপনি ডেবিট ক্রেডিটে বসানোর পরে ডেবিট ক্রেডিট যোগ করে দিবেন, দুইটা ব্যালেন্স সমান হবে, দুইটা ব্যালেন্স সমান হইলে বুঝবেন যে আপনার অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওয়ার্কশিট। তো এই পুরো কাজটাই আমরা ওয়ার্কশিটে আমরা করি। তো আমরা ওয়ার্কশিটে কি কি করলাম সেটা আমরা এখন একটু রিভিশন দিই। ওয়ার্কশিটে আমরা প্রথমে করছি হচ্ছে ওয়ার্কশিটে আমাদের প্রথমে দেওয়া থাকে হচ্ছে একটা রেয়ামিল। তো রেয়ামিল দেওয়া থাকলে আমরা ওয়ার্কশিটে ট্রায়াল ব্যালেন্সে আইসা আমরা রেয়ামিলটা ওয়ার্কশিটে যে ট্রায়াল ব্যালেন্স আছে ট্রায়াল ব্যালেন্সে এসে আমরা এখানে রেয়ামিলের ঘরে এই রেয়ামিলের আইটেমগুলো প্রথমে বসাবো। আচ্ছা, মুছার চেষ্টা করতেছিলাম, এগুলো মুছতেছে না একটাও। আচ্ছা দেখ, তো আমরা যেটা করছি এটা একটু রিভিশন দিই, সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা ওয়ার্কশিট তৈরি করার ক্ষেত্রে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের যে রেয়ামিলটা দেওয়া ছিল সেই রেয়ামিলটা আমরা এনে এখানে সরাসরি এখানে ওয়ার্কশিটে বসা দিব, যেখানে ট্রায়াল ব্যালেন্স লেখার ঘর আছে। এই যে ট্রায়াল ব্যালেন্স লেখার ঘর আছে আমাদের এখানে, ট্রায়াল ব্যালেন্স লেখার যে ঘরটা আছে, এই যে ট্রায়াল ব্যালেন্স লেখার ঘর, এই ট্রায়াল ব্যালেন্স লেখার ঘরে এসে আমাদের যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে এক নম্বরে, সেটা এনে আমরা এখানে ট্রায়াল ব্যালেন্সে বসা দিব হুবহু। দুই নম্বর কাজ সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে ট্রায়াল ব্যালেন্সের নিচে, সেই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা এন্ট্রি দিব। যেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিই সেভাবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমি আমার যে পরীক্ষার খাতা আছে এই পরীক্ষার খাতাতে আমরা একটা জায়গাতে লিখে ফেলবো, অঙ্কের ভিতরেই আমরা একটা পৃষ্ঠাতে এটা লিখে ফেলবো। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা আমরা বসাই ফেলবো ডেবিট ক্রেডিট। আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বসাই ফেলার পরে সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির যেই হিসাবগুলো আছে যেই হিসাবটা মিলে, যেমন ধরেন প্রিপেড র্যান্ট, যদি হিসাবটা মিলে, যদি সেটা ডেবিট হয় ডেবিটে, ক্রেডিট হলে ক্রেডিটে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যেভাবে আছে সেভাবে আইনা আমরা ওই হিসাবের সাথে এটা অ্যাডজাস্ট করে করে ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিটে এই অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিগুলো আইনা বসাবো। যদি এই এন্ট্রি দেওয়ার জন্য হিসাব না থাকে ভিতরে, এই যে আমরা ট্রায়াল ব্যালেন্সে যদি ওই ধরনের হিসাব না পাই, তাহলে আমরা নতুন করে ওই হিসাবটা নিচে আমরা রেয়ামিলের নিচে নতুন করে ঘর করে ওই হিসাবের জন্য আলাদা ঘর লিখে ফেলবো। যেমন এখানে নিচে আমরা আলাদা ঘর করে এখানে এই অ্যাডজাস্টমেন্টের জন্য নতুন যে হিসাবগুলো তৈরি হইলো, এই অ্যাডজাস্টমেন্টের জন্য নতুন এই হিসাবগুলোর জন্য আমরা কিন্তু এখানে আলাদা আলাদা এখানে পাঁচটা এখানে হিসাব আমরা লিখতাম। ঠিক আছে, এই কাজটা হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ড কাজটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টটা লিখা। অ্যাডজাস্টমেন্টটা লিখার পরে এই অ্যাডজাস্টমেন্টের ফিগারগুলা আমার আয়না রেয়ামিলের সাথে অ্যাডজাস্ট করে বসানো। যদি রেয়ামিলের ভিতরে এই ঘরগুলো না থাকে বা হিসাবগুলো না থাকে, নতুন করে হিসাব লিখে নিচে এটা অ্যাড করে দেওয়া। এই দুই নম্বর কাজ শেষ হলো। তিন নম্বর কাজ হচ্ছে আমার এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট, এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুইটাকে যোগ বিয়োগ করে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা কিভাবে তৈরি করব, ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিগুলো যেগুলো নতুন করে আমি দিছি সেই অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিগুলো আমি যোগ বিয়োগ করে আমি ট্রায়াল ব্যালেন্সটা বানাব। ট্রায়াল ব্যালেন্সটা বানানো শেষ হয়ে গেলে আমার তিন নম্বর কাজটা শেষ, আমি চতুর্থ স্টেপে চলে যাব। চতুর্থ স্টেপ হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা। ইনকাম স্টেটমেন্টটা আমি তৈরি করব হচ্ছে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ফিগারগুলো আছে যেটা ইনকাম রিলেটেড, সেগুলোকে আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে বসাবো, এবং এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ফিগারগুলো এক্সপেন্স রিলেটেড সেটা আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে এক্সপেন্স হিসেবে বসাবো। তো ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে যেটা থাকে সেটা আমার ইনকাম স্টেটমেন্টের ইনকাম হিসেবে বের হবে, যেটা আমরা এখানে নেট ইনকাম বের করছি। এটা হচ্ছে আমার চার নম্বর স্টেজের কাজ। আমরা ইনকাম স্টেটমেন্টে ইনকাম এবং এক্সপেন্সটা বসায় এখান থেকে ইনকাম নেট ইনকামটা আমরা বের করে নিব। তো চার নম্বর স্টেজের কাজটা শেষ। পাঁচ নম্বর স্টেজে এসে আমরা যেই আইটেমগুলো বাদ রয়ে গেছে সেগুলো হয় আমার অ্যাসেট নাইলে লাইবিলিটিস।
তো অ্যাসেট এবং লাইবিলিটিস লেখার জন্য ঘরই হচ্ছে আমার ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে যায় আমি ডেবিট সাইডে লিখবো হচ্ছে অ্যাসেট, ক্রেডিট সাইডে লিখবো হচ্ছে আমার সব লাইবিলিটিস, এবং সেখানে মালিকানা স্বত্ব এবং আমার যে এই যে ইনকাম যেটা নেট ইনকাম যেটা আমরা রিটেন আর্নিং এ নিয়ে যাই, সেই নেট ইনকামটাও এখানে আমরা ক্রেডিট সাইডে বসাই দিব। তো এই নেট ইনকামটা এখানে ক্রেডিট সাইডে নিয়ে গেলে আমার টোটাল আমি এখানে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইড এবং ডেবিট সাইড যোগ করে দিলে দুইটা টোটাল যদি মিলে যায় তখনই আমার ওয়ার্কশিটের কাজ শেষ, আমার ওয়ার্কশিটে অ্যাকুরেট হয়েছে, আমার এখানেই আমার ধরেন যে ওয়ার্কশিটের কাজ সম্পূর্ণ হইল। তো এইভাবে আমরা ওয়ার্কশিটটা করতে পারবো। যদি আপনারা চান পরবর্তীতে আপনারা চাইলে টিকাও দেওয়া যাবে, ঠিক আছে? তো টিকা দেওয়ার দরকার নেই, আপনারা এতটুকু হইলেই আমার ওয়ার্কশিটের কাজটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্কশিট নিয়ে মোটামুটি কথাবার্তা। এখন আপনারা বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা ওয়ার্কশিট নিয়ে আপনাদের প্রশ্ন। হ্যাঁ বলেন স্যার, এই যে অ্যাকুমুলেটেড যে বিষয়টা আর কি, ইনকাম স্টেজ অ্যাডজাস্টেড স্টেট ব্যালেন্সে যে 500 টাকা স্যার ডেবিট করছে, এটা কি স্যার ডেবিট হবে না ক্রেডিট হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে নাই, এটা ক্রেডিটই করছে, ঠিক আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে ক্রেডিট, অ্যাকুমুলেটেড কথাটা লেখা থাকলেই আপনার ক্রেডিট। আপনি এখানে দেখা যাচ্ছে না হয়তো ভালো করে, এটা আপনার ক্রেডিট, ঠিক আছে? অবচয় সঞ্চিত হিসেবে ধরছে এটা? হ্যাঁ, অবচয় সঞ্চিত, সঞ্চিত হইলে এটা ক্রেডিট, ঠিক আছে? এটা ক্রেডিট সাইডে আছে, যে এটা ক্রেডিট সাইডে আছে, ঠিক আছে? এটা ডেবিট সাইডে না, ক্রেডিট সাইড, ঠিক আছে? এটা ক্রেডিট সাইড, এই যে ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এরপরে আর কি সমস্যা আছে স্যার? স্যার স্যার 6500 টাকা যে স্যার পরে ইয়েতে গিয়েছে ব্যালেন্স শিটে স্যার, এটা যাওয়ার যদি স্যার এখানে এটা তো ইয়েতে আসছে ডেবিট সাইডে আসছে, যদি স্যার ক্রেডিট সাইডে ওরকম হয় তাহলে কি ওটা ওদিকে যাবে স্যার? আপনার যদি ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডটা যদি বেশি হয়, ধরেন যে এখানে ডেবিট সাইডে হলো 19,000 টাকা আর ক্রেডিট সাইডে হলো 12,500 টাকা, তার মানে আপনার এখানে ইনকাম থেকে আপনি এক্সপেন্স বেশি করে ফেলছেন, তার মানে আপনার এখানে এক্সপেন্স আপনার নেট এক্সপেন্স এখানে ইনকাম আর আসবে না, এখানে আপনার নেট লস আসবে। এক্সপেন্স যদি আপনি বেশি করে ফেলেন, আপনার আয় থেকে যদি ব্যয় বেশি হয়ে যায়, আমরা নর্মাল ভাষায় কি বলি, আপনার এখানে ব্যবসায় কোনো লাভ হলো না, লস হলো, আয় থেকে ব্যয় বেশি হয়ে গেছে, তো আপনার এখানে নেট লস হিসাবে 6500 টাকা আপনার ব্যালেন্স শিটে আপনার ডেবিট সাইডে চলে যাবে, ঠিক আছে? এই যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটের ডেবিট সাইডে আপনার 6500 টাকা চলে যাবে। বুঝা গেল স্যার? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার। বুঝতে পেরেছি, তার মানে স্যার লস হলে ওইদিকে আসবে, আদারওয়াইজ আসবে না স্যার? থ্যাংক ইউ স্যার। আসবে দুই ভাবে আসবে, ইনকাম হলেও আসবে, নেট ইনকাম হলেও আসবে, নেট লস হলেও আসবে। নেট ইনকাম হলে আসবে হচ্ছে ক্রেডিট সাইডে, আর নেট লস হলে আসবে হচ্ছে ব্যালেন্স শিটে ডেবিট সাইডে, দুই ভাবে আসবে। এরপর বলেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছি। আমাদের যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স রেডি হয়ে গেল, ঠিক আছে, এরপর ইনকাম স্টেটমেন্ট রেডি করলাম, আমাদের পরীক্ষার অনেক সময় সময় কম থাকবে, আমার তাড়াহুড়ো করে লিখতে হবে, তখন আমি ইনকাম স্টেটমেন্টে যা আসবে তারপরে যা বাকি থাকবে সব যদি মুখস্থ ব্যালেন্স শিটে ঢুকাই দেই, তখন কি আমার কোনো ভুল হওয়ার চান্স আছে? না, ভুল হওয়ার এখানে চান্স নাই, কিন্তু আপনি যে মুখস্থ যে বসাবেন, মুখস্থ বসাইতে গেলেও আপনার দেখা লাগবে। ধরেন যে আপনি এখানে কোন আইটেম গুলো বসাবেন, এখানে আপনি যেগুলো বাদ ছিল এগুলো বাদ দিয়ে বাকিগুলো যদি ব্যালেন্সে ঢুকাই দেই। হ্যাঁ, বসাইতে পারবেন, এইভাবে বসাইলেও হবে। আপনি ধরেন যে এইভাবে বসাইলে আপনার লাগবে হচ্ছে 1 মিনিট, আর আপনি দেখা দেখা বসাইলে লাগবে হচ্ছে আপনার 2 মিনিট, ঠিক আছে? এই বেশি আপনার সময় পার্থক্য নেই। তারপরে আপনি দেখা দেখা বসাইলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি সরাসরি বসাইতে পারেন, সরাসরি বসাইলে অনেক সময় মুখস্থ বসাতে গেলে অনেক ফিগার আপনার এদিক সেদিক হয়ে যেতে পারে, তো সেই কারণে আপনি একটু দেখে দেখে বসাইলেন, যেমন ক্যাশটা এটা আছে এটা আপনি ডেবিট সাইডে বসাইলেন, এভাবে আপনি দেখে দেখে বসাইলেই সবচেয়ে বেস্ট। এরপরে আর কারো কোশ্চেন আছে স্যার? ব্যালেন্স শিটে তো সব এন্ট্রি আসবে তাই না, সব মানে ডেবিট অনুযায়ী ক্রেডিট অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ। শুধু ওই যে বললেন যে ওই যে 19,000 যেটা মানে সার্ভিস রেভিনিউ এটা বসবে না? সার্ভিস রেভিনিউ, রেভিনিউ বা ইনকাম যেটা আছে 19,000, ইনকাম স্টেটমেন্টে যে 19,000 তো হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্টে কি আছে সেটা দেখার দরকার নাই। আপনি ব্যালেন্স শিটে যখন যাবেন, ব্যালেন্স শিটে চিন্তা করবেন, ব্যালেন্স শিটে আমি বলছি যে ব্যালেন্স শিটে আইটেমই হচ্ছে দুই ধরনের, হয় আপনার এটাতে অ্যাসেট যাবে নাহলে লাইবিলিটি যাবে, তো অ্যাসেট এবং লাইবিলিটি আপনি বসাবেন, এই হচ্ছে আপনার কাজ।
আর একদম লাস্টে এসে আপনার যদি নেট ইনকাম হয় তাহলে এটাকে আপনি ক্রেডিটে নিয়ে আসবেন, আর যদি নেট লস হয় এটা ডেবিটে বসায় দিবেন ব্যালেন্স শিটে, আর কিছু চিন্তা করার দরকার নাই। জি স্যার। হ্যালো। হ্যাঁ বলেন। আপনার এখানে আমরা অগ্রিম ভাড়া আপনার 1000 টাকা এই বছর এক্সপায়ার্ড হয়েছে, আপনি অগ্রিম ভাড়া দিচ্ছেন, ভাড়া তো আর সারা জীবন অগ্রিম থাকবে না, আপনি বাড়িওয়ালারে ধরেন যে 2 মাসে অ্যাডভান্স দিচ্ছেন, তো 1 মাস কাটাই ফেলছেন, ঠিক আছে, তো 1 মাস আপনার চলে গেছে, আপনি থেকে ফেলছেন, তো 1 মাস তো আর এখানে প্রিপেড নাই, মানে 1 মাস আপনার খরচ বা এটা আপনার চলে গেল, তো সেই কারণে খরচ হয়ে গেলে প্রিপেড রেন্টটা আর প্রিপেড থাকতেছে না এখানে, এই কারণে আপনি 1000 টাকা এখানে কমাই দিচ্ছেন, ঠিক আছে। প্রিপেড রেন্টটা হচ্ছে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়টা হচ্ছে আপনার সম্পত্তি যতক্ষণ পর্যন্ত এটা আপনার অগ্রিম থাকে, আর যখন এটা খরচ করে ফেললেন সেটা আর অগ্রিম থাকতেছে না, যতটুকু অংশ আপনি খরচ করে ফেলছেন সেটা এক্সপেন্সে চলে যাবে, আর যতটুকু অংশ আপনি খরচ করেন নাই অগ্রিমের সেটা আপনার অ্যাসেট হিসেবে থেকে যাবে, যেটা এখানে আমরা দেখালাম, ঠিক আছে। 1000 টাকা চল স্যার, অ্যাডজাস্টমেন্টে কি অগ্রিমটা আছে ব্যালেন্সে, মানে কোনটা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে কি যেটা আমার ট্রায়াল ব্যালেন্সে আপনার অগ্রিমটা আছে, ঠিক আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আপনার এখানে অগ্রিমটা আছে, আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আপনি এই যে প্রিপেড রেন্ট যেটা আছে এটা আপনার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আপনি অগ্রিমটাই আছে, এই যে প্রিপেড যেটা লেখা আছে, আপনার যেভাবে বলে ওইভাবেই করতে হবে, এটা নিয়ে এত ধরেন যে আপনার টেনশন করার দরকার নাই, এখানে প্রিপেইড র্যান্ট থাকুক ইন্স্যুরেন্স থাকুক প্রিপেড এর যতটুকু অংশ আপনার এই বছর এক্সপেন্স হয়েছে ততটুকু অংশ আপনার খরচ হিসেবে আপনি দেখাবেন, আর বাকি অংশটা আপনার অ্যাসেট হিসেবে থেকে যাবে, এটা আপনি অ্যাসেটের ঘরে নিয়ে যাবেন, এটাই হচ্ছে করণীয়, ঠিক আছে। প্রিপেড মানেই হচ্ছে আপনার প্রিপেড বা অ্যাডভান্স যেটাই বলেন, এটা মানেই হচ্ছে আপনার এখানে অ্যাসেট, আপনি অগ্রিম কোনো খরচ করে রাখলে সেটা আপনার অ্যাসেট হিসেবে ক্যালকুলেশন করতে হবে, এটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলি, যেই অ্যাসেটের ইফেক্টটা 1 বছরের ভিতরে আপনার ভোগ করতে পারবেন সেটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলি, সেই কারণে আপনার এখানে প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড র্যান্ট এটা কারেন্ট অ্যাসেট হিসেবে আপনার ব্যালেন্স শিটের ডেবিট সাইডে আমরা বসাই, ঠিক আছে। এরপর আরেকজন কোশ্চেন করেন, আসল যেমন পরে বলেন আরেকজন কোশ্চেন করেন, হ্যাঁ কে বলতে যাচ্ছিলেন? আপনি ছক করেও করতে পারেন, আপনি সরাসরি খসড়া ভাবে আপনি জাস্ট কাগজে ডেবিট কার্ড লিখে ফেলতে পারেন, মানে আপনার যেখানে আপনি ওয়ার্কশিটটা করতেছেন এর ঠিক পিছনে বা আরেকটা পৃষ্ঠাতে আপনি ধরেন যে অঙ্কের আশেপাশেই ধরেন যে ওয়ার্কশিটের পরের পৃষ্ঠাতে বা সামনের পৃষ্ঠাতে আপনি এটার জন্য একটা জায়গা রেখে ওইখানে ডেবিট কার্ড বসায় ফেলেন। আপনারা এটা ধরেন যে আমি যতটুকু বুঝাইলাম এটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজ, এই প্রাইমারি স্টেজ দিয়ে আপনি সবকিছু বুঝে ফেলবেন না, ঠিক আছে। আমি বুঝানোর পরে অনেক জিনিস আপনার কাছে থাকবে যেগুলো আপনি বুঝবেন না, সেগুলো আপনি করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন, তখন এটা সলিউশন করা যাবে। যেমন আমরা এখানে ধরেন এই যে এখানে আমরা যদি আপনাদের এক্সাম্পল ওয়ানে যাই, এক্সাম্পল ওয়ানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন এখানে একদম সিম্পল কিছু আইটেম এখানে এইটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, এবং এটার নিচে দেখেন এটার নিচে এখানে শুধুমাত্র 2টা আইটেম এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য আপনাদের বুঝার সহজে বুঝার জন্য এখানে দেওয়া আছে, তা আপনি এটা বাসার মধ্যে করে ফেললেন, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট যেহেতু 2টা আপনি এখানে 2টা অ্যাডজাস্টমেন্টে 4টা ঘর বেরোবে, আপনি এখানে করে ফেলেন, যেটা আপনার ভিতরে আছে এই অ্যাকাউন্টগুলো লেখার দরকার নাই, যেটা আপনার নতুন করে আসবে এটা আপনি নিচে ঘর করে আপনি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দিয়ে ফেলেন। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়ে গেলে আপনার অর্ধেক কাজ শেষ, আপনি জাস্ট এখানে এক্সপেন্সের এবং ইনকামটা আইডেন্টিফাই করে ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাবেন, আর অ্যাসেট এবং লাইবিলিটিসটা আইডেন্টিফাই করে আপনি ব্যালেন্স শিটে নিয়ে যাবেন, এই হচ্ছে আপনার কাজ স্যার। বলেন। হ্যালো স্যার, এখানে যে আমাদের 99 পেজে এক্সাম্পল 1 যেটা আর কি,
স্যার এখানে যে ফিজিক্যাল কাউন্ট রিভেলস অফ সাপ্লাইস অন হ্যান্ড, স্যার এটা কি অব্যবহৃত মনিহারির কথা বলছে এখানে, বছর শেষে যেটা আছে সমন্বয় যেটা আর কি? হ্যাঁ, ফিজিক্যালি কাউন্ট রিভেলস, হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতে আছে, এটা হচ্ছে আপনার অ্যাসেট হিসেবে আপনার দেখা যাবে 300 টাকা। এটা তো স্যার তাহলে ব্যালেন্স শিটে যায় মনিহারি থেকে কি বাদ দিতে হবে? ব্যালেন্স শিটে যায়, ব্যালেন্স শিটে যায় মনিহারি থেকে বাদ দিবেন না, এই 300 টাকা হচ্ছে আপনার মনিহারি অ্যাসেট, ব্যালেন্স শিটে এই 300 টাকাই বসবে। এই যে দেখেন এখানে 300 টাকা বসছে, ঠিক আছে, এই যে 300 টাকা বসলো, এটা হচ্ছে আপনার মনিহারি অ্যাসেট হিসেবে থেকে গেল, মনিহারি ভিতরে আছে, আপনি গেলেই পাবেন। এই যে মনিহারি হচ্ছে 1880 টাকা আপনি মনিহারি দিয়ে শুরু করছিলেন, তো এই মনিহারি বা সাপ্লাইজ আপনার বছর শেষে আইসা আপনার হাতে আছে শুধুমাত্র 300 টাকা, এই 300 টাকাই হচ্ছে আপনার যেটা থেকে গেছে সাপ্লাইজ, সেটাই আপনার অ্যাসেট। তো এই অ্যাসেটটা আপনি যেখানে অ্যাসেট বসানোর জায়গা ব্যালেন্স শিটে ডেবিট সাইডে আপনি ট্রান্সফার করবেন, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, এরপরে আর কারো কোন সমস্যা আপনাদের? ওই এরপরের যে স্যার, ওনার ক্লাস শুরু হয়ে গেলে ওইখানে আস্তে আস্তে জয়েন করতে হবে, স্যার না আসলে আমরা আলোচনা কন্টিনিউ করতে পারি। স্যার চলে আসছে না? জি স্যার, ওই স্যার লিংক দেয় নাই, লিংক দিছে। এরপরে কার ক্লাস? মনে হয় না লিংক দিয়েছে স্যার, ওইখানে এখনো রুবিছে তো। হ্যাঁ, জয়েন করতে বলছে। আচ্ছা, জয়েন করতে বললো, এখানে চলে যান, ওই স্যারের ক্লাসে জয়েন করেন। আমরা ট্রায়াল ব্যালেন্স আর সরি ওয়ার্কশিট যেটা আছে, আমরা ওয়ার্কশিটটা আজকেই শেষ, আপনারা বাসার ভিতরে এটা করবেন, আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক বলে রাখি, নেক্সট ক্লাসে আপনারা ওয়ার্কশিট যতগুলো এখানে আছে সবগুলো আপনারা করবেন, পরে নেক্সট ক্লাস আবার কালকে দিয়ে রাখছে, এই হচ্ছে সমস্যা। আপনাদের ধরুন যে একটু সময় দিলে ভালো হইতো, তো নেক্সট ক্লাসে আপনারা এই যে ওয়ার্কশিটটা করবেন, এবং নেক্সট ক্লাসে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা ওই স্টেটমেন্ট, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কাজটা আমরা নেক্সট ক্লাসে করবো। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমাদের একদম লাস্টের অধ্যায়ে আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই যে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমাদের কিছুই না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এটাই, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই দুইটাকে একত্রিত ভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি। এই যে ইনকাম স্টেটমেন্টে যেভাবে আপনি ইনকাম এবং এই যে ব্যালেন্স শিটে যেভাবে আপনি অ্যাসেট বের করছেন, হ্যাঁ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই দুইটাকে কম্বাইন করেই তৈরি করা। ওইখানে জাস্ট আমরা এটাকে একটু স্ট্রাকচার অনুযায়ী বসাবো, আর কিছুই না। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনার ওয়ার্কশিটের সাথে অনেকটাই রিলেটেড, সেহেতু আপনি ওয়ার্কশিটে একটু মনোযোগ দিয়ে বাসায় করবেন, তাহলে আপনি নেক্সট ক্লাসে যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে লাস্ট, সেটাতে আপনি মোটামুটি ভালো বুঝবেন। তো ঠিক আছে, আজকে ক্লাসে এখানেই শেষ করব। আগামী ক্লাস স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাস নিয়ে আপনাদের রুটিনে দেখলাম আগামী কাল কি। ঠিক আছে, তো স্যার যেহেতু চলে আসছে আপনারা যান স্যারের ক্লাস জয়েন করেন, তো আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। নেক্সট ক্লাসটা স্যার কবে হবে? নেক্সট ক্লাসটা আপনার রুটিন দেখেন কালকে মনে, ঠিক আছে, কালকে মনে রাত্রেবেলা দেওয়া আছে 9টা থেকে 10টা, ঠিক আছে, কালকে রাত্রেবেলা 9টা থেকে 10টায় ক্লাস আছে। তো ঠিক আছে, তো আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।